ওকে, আমরা শুরু করি, একটা অফিসিয়ালি শুরু করি। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। সবার আগে আমার সম্পর্কে কারা কতটুকু জানেন বা জেনে এসেছেন, কারা কোন সোর্স থেকে এসেছেন আমি জানি না। অনেকে এসেছেন হচ্ছে পেজ থেকে, অনেকে এসেছেন গ্রুপ থেকে, বা অনেকে হচ্ছে আমার যে পোস্ট ছিল, অ্যাডভার্টাইজিং ছিল, সে অ্যাডভার্টাইজিং থেকে। যাই হোক, আমি রবিন, বর্তমানে MBA করছি টঙ্গী গভর্নমেন্ট কলেজ থেকে। তো আমার মেন বেসে মেজর সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। প্রফেশনালি ফ্রিল্যান্সিং এরিয়াতে আছি হচ্ছে 2010-11 থেকে, কিন্তু ওইটা জাস্ট ফ্রিল্যান্সিং এরিয়াতে আছি, জাস্ট কাজ করছি এরকম কিছু। আর প্রফেশনালি একদম এসইও নিয়ে আছি 2018 সাল থেকে। তো 18 সাল থেকে এখন পর্যন্ত কাজ করেছি অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে, অনেকগুলো ফার্মের সাথে কাজ করেছি। ইভেন বর্তমানে আমি 2019 থেকে আছি ক্যালিফোর্নিয়ার একটা এজেন্সির সাথে, ওদের বিজনেসের হেড হিসেবে, কনসালটেন্ট হিসাবে আছি। সেই সাথে আছি হচ্ছে আপওয়ার্কে, আপওয়ার্কে কাজ করছি। ফাইবারে আমি কাজ করি না, আমি আপওয়ার্কে কাজ করছি। এবং আমার সাথে যারা লাস্ট পর্যন্ত থাকবেন, টিকে থাকতে পারবেন, আমি আপনাদেরকে নিয়ে আপওয়ার্কে মুভ করব। আপনাদের টোটাল কোর্সটা 2 মাসের আমি রেডি করেছি শিডিউলে, তারপরও 2 মাসে মনে হয় না হবে, কিছুটা সময় বাড়তি লাগতে পারে। কারণ আমার কাছে এটাকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান, সেক্ষেত্রে শর্ট টাইম বলতে বা শর্ট ওয়ে বা সহজ রাস্তা বলতে আমার কাছে কোনো রাস্তা নাই। আমার কাছে যে রাস্তা যেটা আছে সেটা হচ্ছে অনেক লম্বা একটা রাস্তা এবং প্র্যাকটিসের একটা রাস্তা, এবং যতটা বেশি প্র্যাকটিস আপনি করবেন ততটা বেশি আপনি নিজে এখানে সাকসেস হতে পারবেন। আমাকে একটু সময় দিবেন। ওকে, তো যেটা বলছিলাম যে আপনি যতটা নিজে অ্যাজ এ ডেডিকেটেড পার্সন হিসাবে নিজের কষ্ট করে, আপনি যতটা হার্ডওয়ার্ক করে আপনি হচ্ছে এখানে জয়েন কাজ করবেন, আপনার সাকসেসের রেটিংটা তত বেশি ইনক্রিজ হবে। আপনি যদি বলেন যে ভাই কোর্সটা কি 15 দিনে শেষ করা সম্ভব, অবশ্যই 15 দিনে শেষ করা সম্ভব। সেভ মাই লাইফ, আপনার মাইক্রোফোনটা একটু দেখেন, সবাই তো শুনতে পাচ্ছে, অথবা আপনি একটু বের হয়ে আবার আসেন, অবশ্যই 15 দিনে শেষ করা সম্ভব। আবার যদি বলি যে কোর্সটা কি 6 মাসে শেষ করা সম্ভব, ওকে ফাইন, 6 মাসে সম্ভব। এখন এই 15 দিন এবং 6 মাসের মধ্যে এবং 3 মাসের মধ্যে অনেকটা বেশি ডিফারেন্ট আছে। 7 ঘন্টায় এসইও কোর্স শেষ করা যায়, এটা আমাদের বাংলাদেশে সম্ভব। আপনারা গুগলে গিয়ে ফ্রি কোর্স লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল পাবেন, যেখানে একদমই বেসিক 7 ঘন্টা না 3 ঘন্টার একটা কোর্স আমি দিয়ে রেখেছি, যেখানে একদম এসইও স্টার্টিং থেকে শুরু করে একদম রিপোর্টিং পর্যন্ত আমি দেখিয়েছি। প্রত্যেকটা ক্লাসের ভিডিওর লেন্থ হচ্ছে 3 থেকে 4 মিনিট, ওইটাও এসইওর ক্লাস। কিন্তু ওই 3 থেকে 4 মিনিটের কোর্স যেগুলো আমরা ইডুমিতেও দেখি, যেগুলো কিনা আমরা অনেক বেশি আহামরি মনে হচ্ছে যে অনেক বেশি, যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আই থিঙ্ক ইটস বেটার, টু মাচ বেটার। যাই হোক, সবকিছুই যেটা লম্বা প্রসিডিউরে যায়, আমি একটু গল্প করছি আপনাদের সাথে, কেউ বোর হয়েন না, আই থিঙ্ক সেটা আপনাদের কাজে লাগবে। তো যারা এই ইন্টেনশন নিয়ে থাকতে পারেন যদি, যে আমাকে এখানে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে হবে,
নট অনলি যে আমি একটা চাকরি করছি, এর পাশাপাশি দু চার টাকা আসলো, এইটা একটা ইন্টেনশন একরকম। বাট ইন্টেনশন যদি এরকম থাকে না, আমি খুব ফাইন, আমি জব করছি, বাট ফাইনালি এখান থেকে যদি আমার একটা হ্যান্ডসাম একটা আর্নিং জেনারেট হয়, দেন এটা আমার একটা ক্যারিয়ার হিসাবে আমি এটাকে নিব আমার লাইফে। দেন কথা হচ্ছে, যতটা বেশি সময় সম্ভব আপনি এখানে সময় দেন, প্র্যাকটিস করেন, নিজের স্কিল গ্রো করেন। আপনি যতটা লম্বা সময় ধরে এটার উপরে রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন, আপনার স্কিল তত বেশি গ্রো আপ হবে। সো ওই অ্যাটলিস্ট আমার কোর্স থেকে, এই মাথা থেকে, আজকে থেকে এই ইন্টেনশন দূর করে ফেলতে হবে যে কোর্স 15 দিনে 20 দিনে শেষ করা যায় কিনা, বা 1 মাসে শেষ করা যায় কিনা, যদি কখনো কারো এই মেথায় ইন্টেনশন থাকে। যেটা করতে হবে হচ্ছে 2 মান্থসের কোর্স, লাগলে আরো 30 দিন বেশি লাগবে, বা আরো 10 দিন বেশি লাগবে। তার যেটা শিখবেন সেটা প্রপার ওয়েতে শিখবেন, যেন ওই জায়গাতে আপনাকে যদি কখনো কেউ প্রশ্ন করে, আপনাকে যেন সেখানে দুমড়ে মুচড়ে বা ভেঙে ফেলতে না পারে ওই ব্যাপারটা নিয়ে। সেখানে যেটা একবার শিখবেন সেটা শেখার মতো শিখবেন, যেখানে আপনার রাজত্ব আপনি সেখানে কায়েম করে ফেলবেন। দরকার হলো ওই একটা স্পেসিফিক টপিক নিয়েই কাজ করবেন, বাট বিলিভ ইট, আপনি ওই স্পেসিফিক টপিকটা নিয়ে যখন কাজ করবেন, আপনি ওই স্পেসিফিক টপিক নিয়েই আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এসইও অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা সিলেবাস, যে যদিও এসইওটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, কিন্তু এসইওটা ডিজিটাল মার্কেটিং এর যতগুলো এরিয়া আছে তার মধ্যে এসইওর এরিয়াটা সব থেকে বড়, যেটার আমি আমার কাছে যেটা মনে হয় যে যেটার কোনো শেষ নাই। কেন শেষ নাই? কারণটা হচ্ছে, একটা সাডেন টাইম পর পর গুগল তাদের অ্যালগোরিদম চেঞ্জ করে। আমাদের কাজটাই যেহেতু হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনকে টার্গেট করে, অ্যাজ লাইক গুগল, বিং, ইয়াহু, সো সে যখন তার অ্যালগোরিদম পরিবর্তন করছে, তখন অ্যাজ অ্যান এক্সপার্ট অ্যান্ড অ্যাজ এ ওয়ার্কার আপনাকেও তার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের টার্মস অ্যান্ড কন্ডিশন পরিবর্তন করতে হবে। আচ্ছা, আমাকে কেউ শুনতে পাচ্ছেন না? আমার কাছে দুইজন। তো ব্যাপারটা হচ্ছে, একটা কাজ ধরবেন, একটা দিক থেকে শেষ শুরু করবেন, আর একটা দিক দিয়ে শেষ করবেন। ওই এরিয়ার মধ্যে ডিজিটাল মার্কেটিং এর এসইও হচ্ছে সব থেকে বড় এরিয়া, এবং এটার এরিয়াটা এতটা 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 বিশাল, যেখানে আপনাকে অল টাইম নিজেকে আপডেট করে রাখতে হয়, অল টাইম নিজেকে আপডেট করে রাখতে হচ্ছে, এবং সেটাকে রাখতে হবে। যাই হোক, আমি টোটাল এই আউটলেটটা আপনারা কয়জন দেখে এসেছেন আমি জানি না, এই আউটলেটটা আছে ক্লাসের শেষে আমি গ্রুপে দিয়ে দিব, যেন ইন ফিউচার আপনাদের ক্লাসগুলোকে মেনটেন করা বা শিডিউলকে ঠিকঠাক মতো রেখে কাজ করতে গেলে সুবিধা হয় আপনাদের জন্য। আচ্ছা, এই আউটলেটের মধ্যে টোটাল আমি 24টা ক্লাস নিয়ে অ্যারেঞ্জ করেছি, এবং প্রত্যেকটা স্পেসিফিক টপিক রেখেছি। 24 নাম্বার ক্লাসটা হচ্ছে আলাদা, টোটালি আলাদা, আমি প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের এই কথাটা বলি, 24 নাম্বার ক্লাসটা টোটালি সিক্রেট। এখানে আমি কি নিব সেটা আমি না এখন আপনাদের বলবো, আর না আমি এখন ঠিকঠাক মতো জানি, সহজ কথা আমি জানি না আমি এখানে কি নিব 24 নাম্বার ক্লাসে। তবে এইটা, এই ক্লাসটা এমন একটা ক্লাস হবে আপনাদের জন্য যারা শেষ পর্যন্ত আমার সাথে টিকে থাকবেন বা আমার সাথে লেগে থাকতে পারবেন এই 2 মাসের জার্নিতে, শুধুমাত্র তাদের জন্য এটা, কারণ এটা তাদেরই করা উচিত যারা এখানে সাকসেস, যাদের ডেডিকেশন প্যাশন আছে, যাদের কিছু একটা করার এই ক্যারিয়ারে এসে বা এই এরিয়াতে কিছু করার একটা ইচ্ছা আছে, বাকিদের না জানলেও হবে এই বিষয়টা 24 নম্বর ক্লাস সম্পর্কে। যাই হোক, টোটালি এখানে বিষয়গুলো একটু কম মনে হতে পারে, এখানে যে টপিকগুলো আমি এখানে দিয়েছি, আবার অনেকের কাছে অনেক বেশিও মনে হতে পারে, ডাজন্ট ম্যাটার। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে যখন আমি আলোচনা করব, আশা করি প্রতিটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টায় কভার হবে, মাঝে মাঝে বেশি লাগতে পারে, আবার অনেক ক্লাস যাবে যেগুলো কিনা 1 ঘন্টায় কভার হয়ে যাবে। তো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি টপিকের উপরে, যে কোন ক্লাসের কোন টপিকটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট যাচ্ছে বা কতটুকু ব্রিফলি ডিসকাস করতে হচ্ছে। তবে আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে ফুললি প্র্যাকটিক্যাল
আর থিওরিক্যাল দুইটা প্রসিডিউরই আমি আগাবো। যদি প্রয়োজন হয় যে আগে থিওরিক্যাল দিয়ে দেন হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালে মুভ করাতে, আমি সেটাই করব। আর যদি মনে হয় যে না এখানে থিওরি দরকার নেই, ডিরেক্টলি প্র্যাকটিক্যাল দেন প্র্যাকটিক্যাল। আচ্ছা, কিছু ইন্টেনশন আপনাদের ক্লিয়ার করে দিই। আমাদের সব থেকে বড় একটা ভুল সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সারদের, আমরা আমরা যারা আমরা যারা বড় বড় ফ্রিল্যান্সারদের দেখি বা যাদেরকে আমরা আইডল হিসেবে মানি বা যাদেরকে দেখি দেখে চিন্তা করি যে উনি তো হচ্ছে মাসে 50 থেকে 1 লাখ টাকা আর্নিং করছে, তাহলে আমি কি করতে পারবো? তাহলে আমিও তো পারবো, উনি তো করছে। আমাদের সবচেয়ে বড় ভুল যেটা সেটা হচ্ছে আমরা ওই ফ্রিল্যান্সারের সফলতাটা দেখে, তার আর্নিংটা দেখে আমি আমার ইন্টেনশন ওই জায়গাতে কনভার্ট করি যে আমিও হয়তো বা তার মতো ফ্রিল্যান্সিং করে এত টাকা উপার্জন করতে পারবো। কথাটা ভুল না, আপনার চিন্তাটা সম্পূর্ণই সত্য, ঠিক আছে, কিন্তু ওই ফ্রিল্যান্সারটার সফলতার গল্পটা আপনি দেখলেন, পড়লেন যে সে এত টাকা ইনকাম করছে, কতদিন ফ্রিল্যান্সিং শিখে দেখলেন সে 1 বছর ধরে প্র্যাকটিস করেছে এবং 1 বছর প্র্যাকটিস করে সে আজকে 1 বছর পরে মান্থলি 1 থেকে 1.5 লাখ টাকা উপার্জন করছে। স্বাভাবিক ব্যাপার, এটা ঠিকঠাক মতো কাজ করলে, পরিশ্রম করলে এটা 1 লাখ 1.5 লাখ টাকা, এটা কোনো আহামরি কোনো একটা ব্যাপার না ফ্রিল্যান্সিং এরিয়াতে। কিন্তু ওই ফ্রিল্যান্সারটা এই 1 বছরের মাথায় এসে যে 1.5 লাখ টাকা উপার্জন করছে, সে 1 বছরের কষ্টের গল্পটা বা সে তার তার যেই ত্যাগগুলো ছিল ওই ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে সে যে কষ্টটা করেছে বা প্র্যাকটিস যে হারে করেছে, সেই গল্পটা আপনি কি শুনেছেন কখনো? আমার প্রশ্ন হচ্ছে এটা। সো বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংটা একটা সময় ছিল, ফ্রিল্যান্সিং পেশাটা একটা পার্ট টাইমের মতো, আমি আদার্স একটা জব করব এর পাশাপাশি 2-1 ঘন্টা কাজ করব। কিন্তু বর্তমান সময়ে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা টোটালি একটা ইয়ের মধ্যে চলে এসেছে, যেটা কিনা হচ্ছে যে আপনার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে অ্যাটলিস্ট ওই ফ্রিল্যান্সারের পেছনে গল্পটা পড়ে সে কতটা কষ্ট করে এসেছে এত এতটুকু, তারপর আপনাকে ডিসিশন নেওয়া। সেই ক্ষেত্রে আপনার জন্য পারফেক্ট হবে যে আপনি এখন অ্যাকচুয়ালি সেই কষ্টটা করতে পারবেন কি না, এবং যদি করতে পারেন দেন আপনার আপনি সাকসেস হবেন, সেটা 100% গ্যারান্টেড। এখন আসি আরেকটা কথায়, সেটা হচ্ছে আমি কতদিনে সাকসেস হইতে পারবো এখানে। আপনার কোর্স তো রবিন ভাই 2 মাস, আমি কি 2 মাস একদিনের মাথা থেকে ইনকাম শুরু করব? আমি আপনাদের বলবো আপনারা আমার কোর্সের যদি ঠিকঠাক মতো চালিয়ে যান, সবাই না কিছু পরিমাণ ব্যক্তি যাদের প্র্যাকটিসের লেভেল, যাদের বুঝার, কারণ সবাই যে একই জিনিসটাই একই সময় অ্যাট এ টাইম অল্প সময়ের মধ্যে ক্যাপচার করবে বা বুঝে ফেলবে এমন বিষয়টা না। এক একজন আপনি আজকে একটা ক্লাস নেওয়ার পর আজকে এটা আপনি সাথে সাথেই বুঝেছেন, যেটা আপনার নেক্সট টাইম প্র্যাকটিস করার প্রয়োজন নাই। অনেকে হতে পারে সেটা 2 দিন প্র্যাকটিস করে 2 দিন পরে হয়তো বা সেই জিনিসটা তার ক্যাপচার হয়েছে যে ওকে ফাইন নাও আই ক্যান ডু ইট। সো যেহেতু এটা ব্যক্তি হিসাবে ভ্যারি করে এক একজনের নেওয়ার ক্ষমতা বা বুঝার ক্ষমতা, তবে এতটুকু এনশোর করতে পারি ঠিকঠাক মতো যদি আপনি লেগে থাকতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আমার কোর্সের আফটার জাস্ট এ মিনিট আফটার 4, 5, 6 নাম্বার, ওকে 7 নাম্বার ক্লাসের পর থেকে আপনি নিজে মার্কেট প্লেসে থেকে আর্নিং এর জন্য মুভ করতে পারেন এবং এইটা পসিবল। অ্যাটলিস্ট আমি এতটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি যে আপনি এটা করতে পারেন। ওকে ফাইন, সরি। তো আর্নিং প্রসিডিউরটা ওইখান থেকে পসিবল, বাট ফুললি আর্নিং যদি বলি, এখন আমি একই বলেছি যে এই ফ্রিল্যান্সিংয়ের প্রতিটা এরিয়াতে ছোট ছোট কাজ থাকে, ছোট ছোট একটা এরিয়া থাকে যে আপনি স্পেসিফিক একটা টপিক নিয়ে কাজ করবেন, ওকে ফাইন, একটা টপিক নিয়ে কাজ করেন, একটা টপিকের উপরই হচ্ছে আপনি আর্নিং করেন। কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি এসইও জগতের বস হব এবং আমি এসইওর এমন কোনো কাজ নাই যে করতে পারবো না, এমন কোনো ধরনের কাজ নাই যেটা আমাকে করতে বললে আমি করে দিতে পারবো না, আমাকে হতে হতে হচ্ছে সেটা। কিন্তু
আমরা যদি চাই যে ছোট ছোট একটা একটা সিঙ্গেল সিঙ্গেল কাজ করব, ওকে ফাইন, সেটা থেকে অবশ্যই সেখান থেকে শুরু করব, বাট আমাদের উদ্দেশ্য থাকবে টোটালি নিজেকে এসইওর একটা বস হিসাবে ক্রিয়েট করা। আচ্ছা বিষয়টা যদি দেখেন এরকম, এসইওটা সম্পর্কে কিছু যদি আইডিয়া দিতে যাই, যেটা আজকে আমাদের প্রথম ক্লাস, সেটা শুরু করার আগে একটু আপনাদের সাথে আমি একটু পরিচিত হয়ে নিতে চাই। অনেকগুলো কথা বলেছি, ঠিক আছে, আমি একটু প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, কেমন আছেন? আমি আপনাদের সাথে একটু পরিচয় হয়ে নিই, তারপর আমি মুভিং করছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই আপনি না, আপনি না, আপনার সম্পর্কে আসছি, এই যে আরেকটা আছে জাহিদ ভাই এখানে, জি সরি জিহাদ ভাই, আই এম সরি, এক্সট্রিমলি সরি। জিহাদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কোথায় আছেন, কি করছেন? আমি ভাই স্টুডেন্ট। কোথায় আছেন? কুষ্টিয়া কলেজ অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং, আচ্ছা জি, আর সাবজেক্ট, ওকে। আপনি এসইও শিখতে চান কেন ভাই? ভাই আমার এটা অনেক দিনের ইচ্ছা যে আমি এসইওটা শিখবো, তো সেই ক্ষেত্রে আমার একটা বড় ভয় আছে। কেন এসইওটাই কেন? আদার্স তো আরো অন্য প্ল্যাটফর্ম ছিল, তবে এসইওটাই কেন? এসইওটা বলতে আমার একটা বড় ভাই আছে, তারে বললাম যে ভাই আমার তো আউটসোর্সিং এর দিকে যাওয়ার ইচ্ছা আছে, তো কোনটা করলে বেটার হয়। ভাইয়া বলছে যে রবি ভাই নামে একটা ভাই আছে, তো তুমি তার ক্লাসটা করে দেখতে পারো, ওই সম্পর্কে আলোচনা করবে, তুমি ক্লাস গুলো কতদূর কি সার্চ করতে পারো। তো ভাইয়া আপনারে কি বলবো, আমাকে রেফার করলো আপনার সে ভাইয়ের নামটা কি একটু জানতে পারি? ইমরান মির্জা ভাইয়া। আমার কোনো ব্যাচের নেম মেবি ছিল না উনি, তাহলে কই থেকে আসলো? না আপনার হচ্ছে ফেসবুক পেজ থেকে পাইছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। জি হ্যাঁ। আচ্ছা অমিত ভাই কেমন আছেন? বলতে গেলে হচ্ছে আমি মাস থেকে আমি কিছু গ্রাফিক্স ডিজাইনের কাজ নিয়ে শুরু করেছিলাম, দুই তিন মাস এতটুকু পর্যন্ত আমি এখন গ্রাফিক্স নিয়ে আছি। তো আমি চিন্তা করলাম, আমি যখন যেহেতু আমি গ্রাফিক্সে কাজ করছি, আমার এসইওটা জানা উচিত, আমার জিনিস কাজটা বা ওয়েবসাইট একটা যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে এসইও সম্পর্কে আমার জানতে হবে, বা আমার গুগল বিষয় সম্পর্কে, আর যেহেতু আমার সাবজেক্টটা মার্কেটিং, তাহলে আমার ওই এসইওটা জানলে আমার মার্কেটিং এর কাজটা আমি প্রপারলি করতে পারছি, বা আমি নিজে কিছু করতে পারছি। জি ওই ক্ষেত্রে আর আমার চিন্তা ভাবনা আছে, আমি যেটা করবো এটা খুব ভালো মতোই করবো। আপনি এসইও কেন শিখছেন, শিখতে আসছেন এসইওটাই কেন? এসইও তো ডিজিটাল মার্কেটিং এর বস, এসইও ছাড়া তো কিছুই হয় না। দুইটা খুব ভালো, ইন্টারেস্টটা খুবই ভালো, চমৎকার। ঠিক আছে ভাই ধন্যবাদ। হাসিবুর রহমান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। কোথায় আছেন? আমি এখন রাজশাহীতে আছি আর কি ভাই। আপনিও রাজশাহীতে আছেন, ঠিক আছে। জি ভাই এসইও কেন শিখবেন? আদার্স প্ল্যাটফর্ম আছে। জি জি জি, আমার একটা ওয়েবসাইট আছে ভাই, ব্লগার ওয়েবসাইট technicalcarebd.com, তো এইটা তো র‍্যাঙ্ক করার জন্য তো এসইও জানা দরকার ভালোভাবে। হুম হুম
তো তাছাড়া আবার আমি গ্রাফিক্স এর কাজ শিখতেছি, তো গ্রাফিক্স এবং অন্যান্য কাজ শিখতেছি, এই জন্য আমার মনে হলো আমার এসইও জানা খুব দরকার, তো এই জন্য আর কি আমি এটা শিখতেছি আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। রাজীব ভাইয়া কেমন আছেন? সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন। জি জি, এসইও কেন শিখবেন? কেন শিখবো? মেনলি ওটা না, আমি আর কি ডিজিটাল মার্কেটিং এর পিছনে আর কি অনেকদিন যাবত দৌড়াচ্ছি আর কি। এর আগে একটা সিবিএ মার্কেটিং এর জন্য ইয়ে করছিলাম, তো ওই সময় আমার ল্যাপটপ ছিল না, বিদে আমি ওটা করতে পারিনি। তো একটা বড় ভাই আছে, সে আর কি আপনার ইয়াতে আর কি ইয়ে করে দিছে। ওকে, ডিজিটাল মার্কেটিং এর কি কি শিখেছেন আপনি? আমি জি আমি এখনো কিছু তেমন শিখতে পারিনি, একটা ইয়াতে আসলাম আর কি, যে ফেসবুক অ্যাডওয়ার্ড আর কি একটু চলতেছে, ফুললি কমপ্লিট হয় নাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সেভ মাই কান্ট্রি ভাই, আপনার নামটা জানতে পারিনি, সেজন্য নাম ধরে ডাক দিতে পারিনি, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি আগে সেটা বলেন ভাই। আমার নাম আরমান, সরি এটা আমার আগের নাম দেওয়া ছিল, আর প্রথমত সরি আমি আজকে আপনাকে অনেক বিরক্ত করলাম। আসলে আমার মা একটা হসপিটালে আর আমার ছোট ভাই একটা হসপিটালে, আমার ছোট ভাইয়ের সাথে আর আমার মেজো আর মায়ের সাথে, তো ওখান থেকে মানে আমি খুব এর মধ্যে পড়ে গিয়েছিলাম, টাইম টু ম্যানেজ করতে পারিনি। জি 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 জি, তাই একটু এতে আছে। আমি বর্তমানে পড়াশোনা করতে সায়ার্স কমপ্লিট করছি, বাইরে যাওয়ার জন্য বসে আছি। আর ডিজিটাল মার্কেট আর এসইও বলতে, আমি 2015-16 এর দিকে আমি তখন এক্সচেঞ্জ করতাম আর কি, এক্সচেঞ্জ করে যেটা আপনি জানেন এক্সচেঞ্জ করে যেটা করা হতো, তখন থেকে এসইওর প্রতি ইয়া ছিল। কিন্তু মাঝখানে যে লিনাক্সে চলে যাওয়াতে আর নেটওয়ার্কিংটাকে খুব ভালো করে ডেভেলপ করাতে এটা করতে পারিনি, এখন চিন্তা করলাম বাড়িতে বসে আছি তাই এটা করতে চাচ্ছি। শিখে রাখি। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি আপনার যে পেশেন্ট আছে সুস্থ হয়ে যাক, আল্লাহ তাদের সুস্থ করে দিক, সমস্যা নেই, চিন্তা করেন না, ভরসা রাখেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। মুস্তাফিজুর রহমান ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি ভালো আছেন? এসইও কেন শিখতে চান? অনেকদিন থেকেই ভাই ডিজিটাল মার্কেট নিয়ে মানে শেখার ইচ্ছা ছিল, তখন ইউটিউবে ভিডিও দেখি ডিজিটাল মার্কেট, ওখানে দেখলাম এসইও সম্পর্কে জানতে পারি, সেখানে তারপর থেকে ইচ্ছা। আপনার আপনার পরিচয় মানে জানছি একটা গ্রুপ থেকে, ওই যে ক্রিয়েটিভ ট্রিক্স নামে একটা গ্রুপে, ওখানে আপনার ওয়েবসাইটের একটা কোর্স দিছিল, সেখানে দেখলাম কোর্স গুলো ভালো লাগলো, মানে তারপর থেকে মানে তখনই আপনার সেখান থেকে পরিচয় পাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন আমি একটা মনের কথা বলি, অবাস্তবতা কথা যেটা, সেটা হচ্ছে আমি এখানে আপনাদের উত্তরগুলো একটু ভিন্ন রকম ছিল, একটা জিনিস ভালো লাগছে, অনেকেই এর আগের ব্যাচেও বা আমি মোটামুটি যেখানেই যাই অ্যাজ এ ট্রেনার হিসাবে জিজ্ঞেস যখন করি, অনেকেরই প্রশ্নের উত্তরটা এমন থাকে যে ভাই আমি কিছু শিখতে এসেছি, কিছু জানার জন্য এসেছি, কিন্তু আসলে জিনিসটা কথাটা শুনতে তেতা লাগলেও কথাটা হচ্ছে আমরা এখানে যারা বসেছি সবার উদ্দেশ্য একটাই, ভাই মাস শেষে লাখ লাখ ডলার কামাবো, এবং এটা অবাস্তব হইলেও সত্য কথা, আমাদের উদ্দেশ্য এটাই যে একটা সময় শেষে আমি টাকা কামাবো, এখান থেকে ডলার ইনকাম করব। আমি তো দেখি অনেক ডলার উড়ে আকাশে ফ্রিল্যান্সিং এর জগতে, অনেকেরাই উপার্জন করছে, স্ক্রিনশট দিয়ে দিয়ে গ্রুপে দেয়, তাহলে আমি কেন পারবো না? আমারও এখান থেকে টাকা কামানো উচিত, উদ্দেশ্য আমাদের এটাই, ইভেন আমার উদ্দেশ্য এটাই। সো টাকা কিভাবে কামাই করতে হয় এখান থেকে, কতটা সুন্দরভাবে করা যায়, সেটার জন্য যতটুকু হেল্প আপনাদেরকে আমার করতে হয় আমি করে দিব। এখন আপনাদের জন্য কিছু জিনিস আমি রেখে দিয়েছি যে যাতে আপনাদের কষ্ট একটু কম হয়, সে বিষয়টা হচ্ছে একটু দেখেন এই ওয়েবসাইটটা, এখানে এই ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটটা টোটালি হচ্ছে আপনাদের জন্য। আচ্ছা কথা কেটে কেটে আসছে এখন, ঠিক আছে
কথা কাটার কথা না, কারণ আমার কানেকশন ঠিকঠাক। ঠিক আছে, আচ্ছা, এই ওয়েবসাইটটা আপনাদের জন্য, আপনাদের জন্য বলতে এই ওয়েবসাইটটা আপনারা যতদিন পর্যন্ত আমার সাথে আছেন, যাদের কারণ অনেকেই অনেক মেন্টররা এটা বলে যে ওকে ফাইন, তুমি তো হচ্ছে আসছো, জয়েন করছো, খুবই ভালো কথা, কিন্তু তোমাকে তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গেলে কি করতে হবে? প্র্যাকটিস করতে গেলে তোমাকে একটা ওয়েবসাইট বানিয়ে তারপর হচ্ছে সেখানে লাইভ প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। তাহলে কি করবো স্যার? ওয়েবসাইট কই থেকে বানাবো, কেমনে বানাবো? স্যার বলে যে আমি অন্যান্যদের এটা দুর্নাম করছি না, এটা পারপাসে হয়, এটা সবাই করে। তো ওকে ফাইন, 2-3 হাজার টাকা করে টাকা দাও, আমি তোমাকে একটা ডোমেন হোস্টিং আর থিম দিয়ে দিচ্ছি, তুমি সেখানে হচ্ছে কাজ করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, ওই ওয়েবসাইটটা আপনারই থেকে যাচ্ছে এবং ওইটা নিয়ে কাজ করতে করতে, কারণ ওইটা যদি আপনি অন্য কোনো জায়গা থেকে করতে করতেন, সেক্ষেত্রে পরবর্তী টাইমে আপনি তখন ওই টাকাটা খরচ হতো, যেটা ওই টাইমই হচ্ছে করে ফেলছেন। বাট এটা অনেকেই, যেমন এখন একটা এমন একটা সময় আমাদের যাচ্ছে যে এখানে কোর্সে অ্যাডমিশন নেওয়াটাই অনেকের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। তো এরপরে আবার এরপরে যদি আমি আপনাদের বলি যে আসলে দেখেন, আপনি তো কোর্স ফি দিচ্ছেন হচ্ছে এত টাকা, আপনি কোর্সে জয়েন করছেন, এখন আপনাদের প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট লাগবে, এখন ওয়েবসাইট বানান। এখন অনেকেরই এফোর্ড করার মতো অ্যাবিলিটি থাকতে নাও পারে, সময়টা এরকমই। যাই হোক, সেই জন্য এই ওয়েবসাইটটা বানিয়ে রেখেছি আপনাদের জন্য, পুরো ওয়েবসাইটটা মধ্যে আপনাদের অ্যাক্সেস দিয়ে দিব আমি। আপনারা যা শিখবেন, যা কিছু করবেন, যত ধরনের প্র্যাকটিস করার ইচ্ছা এখানে করতেই হবে, মাস্ট না। আপনার যদি মনে হয় যে না, আমার একটা ওয়েবসাইট নাই, বাট আমি প্র্যাকটিক্যালি একটা ওয়েবসাইটে আমি কাজ করব, যেখানে আমি আমার স্কিলগুলোকে দেখি অ্যাপ্লাই করে সেখানে কতটা বেটার কাজ করা হয় বা আসলে অ্যাকচুয়ালি আমি কি শিখলাম, এই ওয়েবসাইটটা আপনাদের জন্য লাইভ প্রজেক্ট হিসেবে আমি রেখে দিয়েছি। প্রত্যেককে আমি হচ্ছে এটার যথাসময়েই হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, এবং এখানে যতগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কন্টেন্টই হচ্ছে আপনাদের আমার প্রিভিয়াস ব্যাচের যারা আছে তাদের করা, ইভেন দো এই সাইটের ডিজাইনটা হচ্ছে আমার একজন স্টুডেন্টের দ্বারাই করা। এটা রেখে দিয়েছে আপনাদের জন্য লাইভ প্রজেক্ট হিসাবে। সো এটা নিয়ে কারো ইন্টেনশন নিতে হবে, চিন্তা করার কোনো কারণ নাই যে আমি তো ভাই ওয়েবসাইট বানাইতে পারবো না, তাহলে আমি কি করব। আপনার জন্য এটা আছে, আপনি যদি চান আপনি এখানেই বসে সেই প্র্যাকটিসটা করে ফেলতে পারবেন এই সাইটের মধ্যে। এই জন্য যদি এখন চিন্তা করেন সাইট নষ্ট হয়ে যাবে, সাইট বাদ হয়ে যাবে, এটা আমি বুঝবো। আপনার প্র্যাকটিস করা দরকার, আপনার কাজ করা দরকার, আর আপনাকে পারফেক্টলি শিখানোর পরে, গাইডলাইন দেওয়ার পরে, আপনাকে তুলে দেওয়ার পর্যন্ত যতটুকু যা করতে হয় সেটা আমি করব। আমি আপনাকে খাওয়াই দিতে পারবো না ভাই, আমি আপনাকে জাস্ট আমার স্কিলটা শেয়ার করতে পারি, আমি আপনাকে একটা রাস্তা দেখা দিতে পারি যে ভাই এই রাস্তায় যান, তাহলে হাজার হাজার ডলার আছে, যদি যেতে পারেন ডলার ক্যাচ করতে পারবেন, যদি যেতে না পারেন, ক্যাচ করতে পারবেন না সেটা বলবো না, কেউ সেটা এক মাস আগে করবে, আপনি সেটা 6 মাস পরে করবেন, করবেন, পার্থক্য এখানে এতটুকুই। হয় না বলতে ইনকাম হয় না বা আর্নিং হয় না, এটা ভুল ধারণা, অবশ্যই হয়, কারো 1 মাস আগে, কারো 6 মাস পরে। আচ্ছা, আমরা একটু কোর্সে যাব, কোর্সে একটু এনরোল করি আজকে, অনেক কথা বলে ফেলেছি, ধন্যবাদ। 24টা ক্লাসের মধ্যে, জি ভাইয়া বলেন। কোর্সের শুরুতে একটা কথা বলতে যাচ্ছি, আমি তো গ্রাফিক্স ডিজাইনের কাজও করি, তো আমি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ আর এটা যদি সমানতালে মেইনটেইন করি, তাহলে কি আমার কোনো প্রবলেম হবে বা এখানে কোনো এফেক্ট পড়বে? আমি আমার কি ফোকাস করা একটাতে ফোকাস করা উচিত? আপাতত না, আপাতত যেহেতু এখন আপাতত আমাদের স্টার্টিং হচ্ছে, স্টার্টিং এ খুব বেশি আপনাকে এফোর্ড করতে হবে না, যা শিখাই দেবো এখান থেকে মনে করেন হয়ে যাবে। প্রতিদিন অ্যাভারেজে যদি 2 ঘন্টা করে প্র্যাকটিসের জন্য টাইম দেন, এনাফ ফর প্র্যাকটিস, 2 ঘন্টা এনাফ, এর বেশি লাগবে না। প্রতিদিন যদি 2 ঘন্টা টাইম দেন, এনাফ, বাকিটা করেন। যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব এবং আপনার যদি তখন মনে হয় যে আপনার কোনটাতে, কারণ কখনো তো অ্যাকচুয়ালি দুই বাংলা ভাষায় বা প্রবাদ হিসেবে যদি বলি যে দুই নৌকায় পা দিয়ে তো আসলে চলা যায় না, চলতে গেলে এক নৌকায় পা দিয়ে হয়। এখন আপনার যদি মনে হয় যে আপনার বেনিফিটটা কোথায় বেশি পাচ্ছেন বা অ্যাকচুয়ালি আপনার কাছে কোনটা বেশি সহজ লাগছে এবং ইজি ওয়েতে আপনি বেটার আর্নিং করতে পারছেন, যেহেতু আমার ইন্টেনশন এখানে আর্নিং, সো ওইটাতেই মুভ করেন তখন, তবে ওইটা এখন একসাথে চালিয়ে যান, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট 1.5-2 ঘন্টার মতো সময় নেন, যেটা পার ডে প্র্যাকটিসের জন্য এখান থেকে, এতটুকুই।
কারণ একটা সময় পরে গিয়ে আমরা মার্কেটে যাব। সো এর আগ পর্যন্ত তো আপনাদের অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে বা শেখার বিষয় যেটা, তো ওইটার জন্য আরেকটা অন্য একটা জিনিসকে স্কিপ করে দেওয়ার কোনো মানে হয় না। ওকে, প্রথমে যে আজকে এক নম্বর ক্লাসে প্রথম টপিক যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সার্চ ইঞ্জিন। আমাদের সার্চ ইঞ্জিন সম্পর্কে হচ্ছে আসলে কি, অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন কি, আমরা সাধারণত যখন কোনো প্রবলেমে পড়ি, এটা অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশে সব থেকে বেশি চোখে পড়ে, সেটা হচ্ছে যে কোনো সমস্যা। কি সমস্যা হতে পারে, ধরেন আপনার রাউটারটা নষ্ট হয়ে গেছে, কাজ করতেছে না বা ইন্টারনেটের কানেকশন পাচ্ছে না, টিপি লিঙ্কের একটা রাউটার। এখন আপনি, এটা একটা সমস্যা, ভালো, আপনার ফোন রিস্টার্ট নিচ্ছে না বা রিস্টার্ট নিলে ওপেন হচ্ছে না, ক্যামেরা ঘোলা আসছে, এরকম কিছু একটা, বা কোনো একটা অ্যাপস ইনস্টল দিতে পাচ্ছেন না, ইরোর আসছে, আমরা কোথায় যাই অ্যাজ এ বাঙ্গাল, আমরা বাংলাদেশিরা কোথায় যাই? অ্যাটলিস্ট সুন্দর মতো ইউটিউবে যাই এবং ইউটিউবে গিয়ে লিখে সার্চ করি হাউ টু ফিক্স মাই রাউটার কানেকশন, হাউ টু ফিক্স মাই রাউটার, হাউ টু ফিক্স মাই মোবাইল ফোন, আই ক্যান নট ইনস্টল অ্যাপস ফ্রম প্লে স্টোর। 100 জনের মধ্যে 5 জন লোক সার্চ ইঞ্জিনে আসে এবং ওই বিষয়গুলো নিয়ে সার্চ করে এবং প্রবলেম ফাইন্ড আউটের চেষ্টা করে, বাকি 95 জন লোক ইউটিউব বা আদার যত অন্যান্য প্ল্যাটফর্ম আছে, ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করা, আমার তো এই সমস্যা হয়েছে উইথ পিকচার, ইনক্লুডেড পিকচার, এর সলিউশন কি, সে একবারও চিন্তা করে না যে আমি তো অন্য কোনো একটা জায়গায় সার্চ করে দেখতেও পারি যে এইটার কোনো উত্তর আছে কি না। আমরা সার্চ ইঞ্জিন বলতে, বা আমরা যদি এই 5 জন লোক যে জায়গাতে এসে অ্যাকচুয়ালি সার্চ করে সেই জায়গাটা হচ্ছে google.com, ম্যাক্সিমাম লোক এই জায়গাতে, আমরা কোনো কিছু প্রয়োজন ওই প্ল্যাটফর্মগুলোর বাইরে, ইউটিউব ফেসবুক আদার যে সোশ্যাল মিডিয়ার বাইরে আমরা যদি কোনো কিছু সার্চ করতে আসি আমরা গুগলে আসি। আমাদের মনে প্রাণে একদম এটা হচ্ছে রক্ত একবারে মিশে গেছে, গুগল ইজ দ্য বেস্ট, গুগল ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। আমি একটু ফ্র্যাঙ্কলি কথা বলতে পছন্দ করি, কেউ আবার নেগেটিভ মাইন্ডে নিয়েন না, তার কারণ এমনিতে এগুলো বোরিং রকমের ক্লাস হয়, সো যদি একটু ফ্র্যাঙ্কলি না যাই অ্যাকচুয়ালি আপনাদের নিজেরই বসে থাকতে অসুবিধা লাগবে। তো আমরা এটা চিনি, এটা বাদে আরো কিছু গুগলের, গুগল বাদেও আরো কিছু সার্চ ইঞ্জিন পৃথিবীতে আছে, এবং আরো কিছু না কয়েক হাজার সার্চ ইঞ্জিন আছে। আমরা যদি এখানেই সার্চ করি, গুগলে যদি সার্চ করি যে আদার সার্চ ইঞ্জিনস নেম, অনেক সার্চ ইঞ্জিনস পাব, কিন্তু এর সার্চ ইঞ্জিনের বাইরে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, কেউ কি জানি সেই সার্চ ইঞ্জিনের নামটা কি, বাংলাদেশে যে সার্চ ইঞ্জিনটা আছে একটু শুনতে চাই আপনাদের কাছে। বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে যেটার নাম হচ্ছে pipilika.com, এবং এই সার্চ ইঞ্জিনটা আমাদের বাংলাদেশেরই হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং টিচাররা সম্মিলিতভাবে হচ্ছে এটা তৈরি করে, যাই হোক। কিন্তু ওভারঅল যত সার্চ ইঞ্জিনই আছে, যত সার্চ ইঞ্জিনই আমাদের আর থাকুক না কেন, গুগলটা এতটা বেশি এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইডে ছড়ে আছে, এবং গুগলকে ওয়ার্ল্ড ওয়াইডের এমন কোনো লোক নাই যে নাম জানে না বা চেনে না। হয়তোবা কিছু কিছু দেশ আছে যেখানে দেশগুলো হচ্ছে এরা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে যে গুগল ইউজ করা যাবে না, কিন্তু নাম জানে না এমন দেশ মনে হয় না কম আছে, মানে আছে। আর বিশ্বে এখন প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইটস লঞ্চ হচ্ছে, এবং প্রত্যেকেরই টার্গেট থাকে এই গুগলেই হচ্ছে নিজেদেরকে ইন্ডেক্স করানো, গুগলে নিজেদেরকে র্যাঙ্ক করানো, যার ফলে গুগলটার কম্পিটিশন গুগলের মধ্যে এতটা বেশি। এবং যেহেতু সবাই এখানে এসেই আমরা সার্চ করি, কারণ সবাই এটাকে এখন চিনি, একটা সময় সেটা হচ্ছে 2008, 2010, 2011, এই সময়টাতে ইয়াহু খুব
র্যাঙ্কিং এ ছিল এবং ইভেন আমি নিজে তখন ইয়াহু সার্চ ইঞ্জিন ব্যবহার করেছি। তো এরপরই গুগল চলে আসলো, আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ হয়ে হয়ে গুগল চলে আসলো। ফাইন, এখন কথা হচ্ছে এইটা যে প্রশ্ন হচ্ছে আমাদের টপিক ছিল এইটা যে ইন্ট্রোডাকশন টু সার্চ ইঞ্জিন। বুঝলাম যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, গুগলের সাথে পরিচয় করে দিলাম যে ভাই যে গুগল দেখেন google.com এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আমার কথা হচ্ছে গুগল কেন সার্চ ইঞ্জিন। আমি যদি আপনাদেরকে একটু প্রশ্নটা করি উত্তরটা আমি দিব, যে আমি যদি বলি যে গুগলকে আমরা কেন সার্চ ইঞ্জিন বলছি, কেউ কি বলবেন? অ্যাকচুয়ালি ভাইয়া এখানে যে কোনো বিষয়ে সার্চ করে পাওয়া যায় এজন্য তো আমরা পুরো সার্চ ইঞ্জিন বলে থাকি। যে কোনো বিষয়ে আমরা যে কোনো টপিক নিয়ে সার্চ দিলে সেটার একটা রেজাল্ট আসে। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে গুগলে যদি আমরা সার্চ করি, গুগলে সার্চ করলে আমরা কি পাই? ওয়েবসাইট পাচ্ছি। আচ্ছা, ওয়েবসাইটগুলো এরকম হচ্ছে xyz.com, xyz.net.org, এরকম না? একটু আমার সাথে রেসপন্স করেন আপনারা। হ্যাঁ, এরকম আসছে তো? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখেন, গুগলের নামে শেষেও .com লেখা, তাহলে ওগুলো ওয়েবসাইট, এইটা কেন ওয়েবসাইট না, এটা কেন সার্চ ইঞ্জিন? এটাও তো .com। কথা হচ্ছে এইটা যে বাকিগুলো ঠিক আছে, একটু আগে যেটা দেখেছি আমি, এই যে এই ওয়েবসাইটটা মনে করেন আমার, এই ওয়েবসাইটটা সাপোজ .com, ঠিক আছে, এটা গুগলে আসতেছে, র্যাঙ্কিং হচ্ছে মনে করেন, ফাইন। তো এই ওয়েবসাইটটাও .com, এটা আমরা ওয়েবসাইট বলতেছি। এইটাকে আমি, এটারও .com ই আছে, এইটা কেন ওয়েবসাইট না বলে এগুলাকে ওয়েবসাইট, এটা ডিরেক্টলি ওয়েবসাইট বলছি। একটা রিজন ঠিক আছে যে আমরা যে কোনো কিছু সার্চ করি বিধাই হচ্ছে এটা সার্চ ইঞ্জিন। অ্যাকচুয়ালি আরেকটা কথা আছে, আরেকটা স্পেসিফিক একটা কথা আছে, সেটা একটু ধারে কাছে হইলে আমি একটু শুনতে চাচ্ছি, আর কারো কোনো আইডিয়া? ওকে, দেখেন সার্চ করি, যে কি সার্চ করি, সার্চ করি আমার অনেক প্রিয় একটা কিওয়ার্ড, এটা সার্চ করার পরে এই যে ওয়েবসাইটগুলো আসছে সব, google.com, yahoo.com, দেন হচ্ছে flowerexcel.com, এরপরে যদি আর একটু নিচের দিকে যাই এরকম এরকম অনেকগুলা ওয়েবসাইট আরো পাবো। ঠিক আছে, কথা হচ্ছে এরকম মিলিয়ন্স অফ মিলিয়ন্স ওয়েবসাইট গুগলে আছে বা গুগলের র্যাঙ্কিং এর জন্য লোকজন দিয়ে রাখছে বা গুগলে ইন্ডেক্স করে রাখছে। কিন্তু মজার বিষয় কি জানেন, আমরা একটা জিনিস চিন্তা করি যে গুগল, আমি একটা ওয়েবসাইট বানালাম, আমি তো ওয়েবসাইটটা বানানোর পরে গুগলকে দিলাম ইন্ডেক্স করার জন্য আমার ওয়েবসাইটটা, তার ইয়ের মধ্যে আমার তো মনে হয় আসে র্যাঙ্কিং, নাই তো কি হয়েছে, কোথাও না কোথাও আসে। গুগলও বলছে আপনার ওয়েবসাইট আছে, আপনি 100টা পেজ এরকম গুগলের মনে করেন, এই যে এরকম উপর নিচ পর্যন্ত যদি যাই এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তো এরকম আমি তো নিচের দিকে যাই, এখানে যেমন 1, 2, 3, 7টা আছে, নেক্সট নেক্সট করে ধরুন 100টা পেজ আপনি পাবেন। আপনি সেই লাস্ট 100টা পেজে গিয়েও আপনার ওয়েবসাইট এই সার্চ লিস্টে খুঁজে পাবেন না, এমন অনেক ওয়েবসাইট আছে। গুগলের প্রতিদিন মিলিয়ন্স অফ মিলিয়ন্স যখন ওয়েবসাইট আসছে, গুগলও সেগুলোকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু গুগল তাদেরকে তাদের এই পেজের মধ্যে, সেটা কোন পেজে আছে ডাজেন্ট ম্যাটার, তার পেজের মধ্যে তখনই আনে যখন তার মধ্যে ইউনিক বলে কোনো কিছু থাকে। এবং গুগল যদি মনে করে যে এই ব্যক্তির কাছে এমন কিছু আছে যে ওই একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স যেটা আমার ভিজিটরের জন্য অনেক বেশি উপকার হতে পারে বা আমার ভিজিটরকে একটা প্রপার ইনফরমেশন দিতে পারে। আচ্ছা, প্রশ্ন হচ্ছিল এইটাও .com, বাকি ওয়েবসাইট যত আছে সবগুলোর মধ্যে এখানে .com, .net, হাবি যাবি এখানে আছে, এদেরকে স্পেসিফিক ওয়েবসাইট বলছি, একে কেন বলছি না? এর এসইওর ভাষায় উত্তরটা যদি আমি বলি সেটা হচ্ছে এরকম যে দেখেন এইখানে যতগুলো ওয়েবসাইট সার্চ করার পরে, একটা কথা লিখে সার্চ করার পরে যতগুলো এখানে ওয়েবসাইট আসছে, প্রত্যেকটা ওয়েবসাইট
স্পেসিফিক টপিক নিয়ে কথা বলে। এই প্রত্যেকটা ওয়েবসাইট যারা আছে তারা স্পেসিফিক মানি মেক নিয়ে কথা বলছে, এক একজনের বলার পদ্ধতি এক এক রকম, এবং এরা জাস্ট একটা ওয়েবসাইট এবং এরা একটা লিমিটেডের মধ্যে থাকে, এবং এরা কোনো এরা গুগলকে খুশি করার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু মেনে চলে গুগলে, বাট এর নিজস্ব কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন বা অ্যালগোরিদম নাই, কিন্তু গুগলের নিজস্ব কিছু অ্যালগোরিদম বা বট আছে। এটা গুগল একটা আলাদা বৈশিষ্ট্য যেটা অন্যান্য সাইটগুলোকে ওই বট থ্রোতে হচ্ছে আইডেন্টিফাই করার জন্য হেল্প করে। টোটাল গুগলের যতগুলো অ্যালগোরিদম আছে সবগুলো অ্যালগোরিদম মিলে, আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, আরেকটা মাঝখানে ছোট একটা কথা বলি, ছোট একটা নোট খাতা রেখে দিয়েন, এমন কিছু কিছু স্পেসিফিক স্পাইসি কথা মাঝখানে দিয়ে বলে দিব, সেটা ভিডিওর মাঝখানে দিয়ে খুঁজে বের করতে আপনার সব সমস্যা হবে, একটু টুকে রেখে দিয়েন। গুগলের যত অ্যালগোরিদম আছে সেই সবগুলো অ্যালগোরিদম নিয়ে টোটাল গুগলের 200 বেশি সিগন্যাল কাজ করে, শুধুমাত্র ইউজারদের ডিমান্ড হিসাব করে ওয়েবসাইট খুঁজে বের করে দেওয়ার জন্য। এবং পৃথিবীতে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইট তারা গুগলকে বলে যে তোমার সার্ভারে আমাকে ইন্ডেক্স করো বা তোমার মধ্যে আমাকে নিয়ে নাও, যার কারণে এটাকে আমরা সার্চ ইঞ্জিন বলি। একটা বিষয় একটু আগে ভাই যেটা বললো যে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করছি আমাকে আমাকে রেজাল্ট দিচ্ছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড সার্চ ইঞ্জিন, ফাইন, এটাও সার্চ ইঞ্জিন। কিন্তু এখন কথা হচ্ছে এই যে কাজগুলো করছি আমি, একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এসইওর কাজ যেটা আমাদের, এসইওর কাজ কি যদি বলি, এসইওর কাজ হচ্ছে এটাই যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম এবং এই যে ওয়েবসাইটগুলো পেলাম, এই ওয়েবসাইটগুলোকে এখানে র্যাঙ্কিং করার জন্য বা এখানে আসার জন্য কিন্তু গুগলকে আমার কোনো টাকা দিতে হয় নাই। তাহলে গুগল টাকা কই থেকে পায়? গুগল তো আমাকে আরো উল্টা এখান থেকে যদি ভালো আমার পারফরমেন্স দেখাতে পারি, এখানে যদি অ্যাডসেন্স এনেবল করতে পারি, অ্যাডসেন্স তো গুগলই আমাকে পে করছে, তাহলে গুগল অ্যাকচুয়ালি টাকা কোথা থেকে পাচ্ছে, গুগলের কি বেনিফিট? কোনো অ্যান্সার দিবেন কেউ এটার জন্য? হ্যাঁ, গুগলের বেনিফিট হচ্ছে যে আমরা যারা যাব তারা তো ওয়েবসাইটে অনেকে কম্পিটিশন করে টিকতে পারে না, তখন তো তারা যে অ্যাডের মাধ্যম দিয়ে ওয়েবসাইট থেকে ফার্স্টে নিয়ে যায়, তখন গুগল থেকে টাকা পাই। তারপর হচ্ছে ডিজিটাল গুলো বাড়ে, ভালো ভালো কন্টেন্ট লিখলে তখন সবাই ট্রাস্টেবল ওয়েবসাইট হিসেবে গুগলকে তখন বেছে নেয়। এটা একটা সবচেয়ে গুগলের একদম একদম রাইট, একদম রাইট। গুগলের একমাত্র বেনিফিট এবং গুগলের আর্নিং এর একমাত্র রাস্তাই হচ্ছে অ্যাডস। গুগল অনেকভাবে অনেক প্রকারের অ্যাডস দেয় এবং সেটা অনেক ওয়েতে দেয়, এবং এটাই তার আর্নিং এর, এবং সেটা হিউজ পরিমাণ আর্নিং। এবং আপনাকে যে গুগল টাকা দিচ্ছে এটার মধ্যে অ্যাডসেন্স, যা গুগলই তো আমাকে টাকা দিচ্ছে, আমি মাগনা মাগনা এখানে চলে আসছি র্যাঙ্ক করে, গুগল আপনার এই ওয়েবসাইটটাকে তার অ্যাড প্রোভাইড করার জন্য একটা অ্যাডভার্টাইজিং এর বিলবোর্ড হিসেবে ব্যবহার করছে, যেখানে সে তার অ্যাডস দেখাচ্ছে। তার বিনিময়ে সে যদি অ্যাডসের জন্য $1 পায়, সে আপনাকে 80 সেন্ট বা 20 সেন্ট দিচ্ছে, 80 সেন্ট দিচ্ছে, গুগল হচ্ছে 20 সেন্ট রেখে দিচ্ছে। সো সিম্পল হিসাব, হোয়াট এভার। তো এই গুগল একটা সার্চ ইঞ্জিন, এবং গুগলের মতো ইয়াহু, বিং, পিপিলিকা ডট কম, এগুলো সবগুলো হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তবে আমাদের কাজ করার জন্য ইন্টেনশন, মন মানসিকতা সব থাকবে হচ্ছে গুগল কেন্দ্রিক, কারণ সবাই এটা গুগল চায়, এবং সব ক্লায়েন্টই এসে বলবে যে আমাকে আমার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করিয়ে দাও। এটা আচ্ছা, অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে যদি বলি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে বিষয়টা হচ্ছে যে সার্চ ইঞ্জিন তাদের কিছু নিজস্ব অ্যালগোরিদম এবং কিছু লজিক আছে, যে লজিকগুলোর বিষয়ের উপরে কাজ করে। যেমন আমি এখানে হাউ টু মেক মানি অনলাইন লিখে যখন সার্চ করলাম, আমি কিভাবে অনলাইনে মানি মেক করতে পারি সে রিলেটেড ইনফরমেশন, সে রিলেটেড কিছু ভিডিওস আমাকে এখানে আসছে। এখন আমি যদি এখানে লিখি যে হাউ টু লার্ন এসইও ফ্রি, দেখেন আমার এখানে তো প্রিভিয়াস ওয়েবসাইট গুলো কিন্তু এখন আর নাই, এখন একটু ভিন্ন রকম ওয়েবসাইট আসছে যেগুলো আগের ওয়েবসাইট থেকে আলাদা এবং তাদের কনসেপ্ট এবং কন্টেন্টও হচ্ছে আলাদা। এই যে আমি একটা বিষয় লিখে যখন সার্চ করছি, সাথে সাথে আমার ওয়েবসাইট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাকে যে ইনফরমেশন দিচ্ছে সেটা পুরো ইনফরমেশনের ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটাকে চেঞ্জ করার জন্য গুগল আমাকে রিড করতে হচ্ছে। আমি ইউজার, অ্যাজ এ ইউজার আমি গুগলের কাছে আসছি, এবং সে যখন এই কথাটা লিখে সার্চ করলাম, গুগলের বট আমার এই কথাটা ধরে সে আমাকে রিড করার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি আমি কি ইনফরমেশন চাচ্ছি।
এবং গুগল যে এইটাই স্পেসিফিক দিচ্ছে তা না, গুগল এইটার উপরে ভ্যারি করে সে সাজেশনটা নিয়ে সে চেষ্টা করছে এর আশেপাশে যা আছে, এর রিলেভেন্ট যা কিছু আছে সেইটার মধ্য থেকে আপনাকে ইনফরমেশন দেওয়া। কেন এই কথাটা বললাম, এখানে তো ডিরেক্টলি সুন্দরভাবে লিখে দিছি, একদম সহি শুদ্ধভাবে লিখে দিছি যে এখানে হাউ টু লার্ন এসইও ফ্রি হোয়াট এভার। আমি যদি এখানে একটু একটু ভুল লিখি, দেখেন যেমন আমি এখানে দিলাম হাউ টু লার্ন এসইও ফ্রি, সাপোজ গুগল কিন্তু এটাকে হাউ টু লার্ন হিসেবে কাউন্ট করছে। দেখেন আমাকে এখানে রেজাল্টসও বলছে, শোয়িং রেজাল্টস ফর হাউ টু লার্ন এসইও ফ্রি। আমাকে আমি লিখেছি এইচডব্লিউ টু লার্ন এসইও টু, বাট এটার জন্য কিন্তু সে আমাকে অন্য কিছু রেজাল্ট দেখায়নি, কারণ গুগলের যে সিগন্যাল বা রোবটস বা অ্যালগোরিদম বা লজিক্যাল যেসব ফাংশনগুলো আছে সে এইটার উপরেই ভ্যারি করছে যে সে হয়তো বা আমার লেটারগুলো আমি নিজে ভুল লিখেছি, বাট বট সেটাকে ঠিকঠাক মতো বা অ্যালগোরিদম সেটাকে ঠিকঠাক মতো ম্যানেজ করে নিয়ে আমাকে কিন্তু হাউ টু লার্ন ইসো এখানে বলেই দিচ্ছে, শোয়িং রেজাল্টস ফর হাউ টু লার্ন ইসো, আমাকে এইটার এই কিওয়ার্ডের জন্য আমাকে রেজাল্টস দেখাচ্ছে। সো এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা গুগল প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের থাকে, এবং প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের থাকে বিধায় এর একটা হচ্ছে স্পেসিফিক এর একটা সার্চ ইঞ্জিন, এবং এই যে কাজগুলো করছে, এই যে বুঝার ক্ষমতা, বুদ্ধিমত্তার যে পরিচয়, সেটা গুগল তার অ্যালগোরিদম বেসিসের বা গুগল তার সিগন্যালের উপর বেসিস করে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিন তাদের সিগন্যালের উপরে বেস করে কাজ করে, এবং এটা হচ্ছে তাদের কাজ করার পদ্ধতি অ্যাকচুয়ালি। বিশেষ করে গুগলের গুগলের কাজ করার পদ্ধতি হচ্ছে এটাই, যে তার সিগন্যালগুলোকে তার সিগন্যালগুলো আমার এই স্পেসিফিক কথাগুলোকে কাউন্ট করে, যদি ভুল হয় সেগুলো তার মতো করে অ্যালফা সিনোনিম হোক অ্যান্ড্রোনিম হোক বা যেভাবে হচ্ছে রিঅ্যারেঞ্জ করা দরকার সেটাকে রিঅ্যারেঞ্জ করে আমাকে অ্যাভারেজ কাছাকাছি রেজাল্টসটা দেওয়ার চেষ্টা করে, পারফেক্ট যতটা পারফেক্ট একদম পারফেকশন আমাকে দিতে পারে সেটা দেওয়ার ট্রাই করে সার্চ ইঞ্জিন। আচ্ছা এসইও কি, আসল কথায় আসি, এসইওটা কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ এসইও, এসইওর ফুল মিনিং যেটা আমরা জানি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন, সরি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। ভালো কথা, এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটু নোটপ্যাডটা ওপেন করি, কথা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। এসইও বুঝলাম, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি, এক একজন এক এক রকম ভাবে বলবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে। আমার কাছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মানে হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং এই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করব, ভালো কথা, বা গুগলের মতো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবো। র্যাঙ্কিং করার জন্য তাহলে আমি কি করব, র্যাঙ্কিং করার জন্য এসইও করব। এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, শেষ, দিস ইজ এসইও। আরেকটা উপায় আছে, অর্থ আছে, সেটা হচ্ছে এরকম, আমরা এই যে গুগল বা আছে বা এরকম সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনের মধ্যে হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করতে হয়, এই র্যাঙ্কটা যে যে পদ্ধতি অনুসরণ করে করতে হয়, যেমন অফ পেজ এসইও, ওয়ান পেজ এসইও, অফ পেজের মধ্যে আছে হচ্ছে ধরেন টাইটেল অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন, হ্যাঁ অফ পেজের মধ্যে আছে হচ্ছে গেস্ট পোস্টিং, ফোরাম পোস্টিং, সোশ্যাল বুক মার্কিং, টেকনিক্যাল এসইও, এগুলো করে যখন আমরা হচ্ছে একটা ওয়েবসাইটকে হচ্ছে র্যাঙ্ক করাই, এটা হচ্ছে হচ্ছে এসইও। বাট এটা টোটালি রং, টোটালি রং। জি বলেন, ওয়েবসাইটের জন্য যখন আমরা অন পেজ অফ পেজ করব তখন এটা হচ্ছে এসইও, এবং এটা করলেই হচ্ছে গুগলে র্যাঙ্ক করে। এসইওর ফুল মিনিং যেটা আসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা সংখ্যাটা অ্যাকচুয়াল এটা না। গুগল এর কিন্তু কোনো ঠেকা নাই আপনার ওয়েবসাইটকে সে ফার্স্ট পজিশনে দিতে, কারণ আপনার মতো কোয়ালিফাইড, আমার মতো কোয়ালিফাইড অনেক ওয়েবসাইট আছে যারা অলরেডি র্যাঙ্কিং। সো গুগলে কিন্তু কোনো খায়দা কাজ নেই আমারটা দিবে। এখন তাহলে এটা করলেই হচ্ছে সাইটের মধ্যে, ভালো কথা, এটা করতে হবে, কিভাবে করতে হবে সেটা হচ্ছে কথা। আমি এখানে কথাটা ভালো বুঝে বুঝছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নট ওয়েবসাইট অপটিমাইজেশন। তার মানে হচ্ছে
আপনাকে আপনার ওয়েবসাইটটাকে গুগল যেভাবে বলে, গুগলের যেভাবে চায়, গুগল যেভাবে একটা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে ওকে ফাইন, তুমি আমার এখানে র্যাঙ্কিং আসতে চাও, তুমি এই মেথডগুলা বা এই কয়েকটা ফর্মুলা বা তুমি এই এই বিষয়গুলো তোমার ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করবা, এবং আমি যদি সেগুলো সার্চ করে খুঁজে পাই যে ওকে ফাইন তুমি আমার যত শর্ত ছিল তুমি মানছো, আমি চিন্তা করে দেখবো তোমাকে র্যাঙ্কিং করা যায় কি না। সহজ কথা হচ্ছে এসইওর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে এই যে সার্চ ইঞ্জিনটা আছে, এই সার্চ ইঞ্জিনে যত টার্মস অ্যান্ড কন্ডিশন, যত অ্যালগোরিদম আছে সেগুলোকে ফোকাস করে প্রত্যেকটা বিষয় আপনার ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করে তাকে এই সার্চ ইঞ্জিনের উপযোগী করে যখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কাজ করবেন সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি অপটিমাইজেশন করছেন সার্চ ইঞ্জিনকে, নট আপনার ওয়েবসাইটকে। আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের উপযোগী করে তুলছেন আপনার সাইটের মধ্যে এই সার্চ ইঞ্জিনের যত টার্মস অ্যান্ড কন্ডিশন, যত রুলস রেগুলেশন আছে সেগুলোকে অ্যাপ্লাই করে। যে এটা এমন না যে আমি আমার মতো করে করলাম, এরপরে গুগলকে বললাম বাজান তোরে তো আমার তুলা ফেল, বিষয়টা এমন না। সো অনেকেই বলে ফেলি যে এসইও মানেই হচ্ছে যে তোমার এখানে র্যাঙ্ক করতে হবে, এখানে একটা স্পেসিফিক কিওয়ার্ড নিব আমরা, স্পেসিফিক একটা কিওয়ার্ড নিয়ে এটার জন্য হচ্ছে আমরা ব্যাকলিং করব, আমাদের স্যার র্যাঙ্ক হবে। নো, সেই দিন শেষ। কথা হচ্ছে এই সার্চ ইঞ্জিন কি চায়, তার ডিমান্ড কি, সেই ডিমান্ড ফুলফিল করে আমার ওয়েবসাইটকে একদম ভরপুর করা, তখন সে চিন্তা করবে সে আমাকে র্যাঙ্ক করবে কি করবে না। এটা হচ্ছে অ্যাকচুয়াল এসইওর আমার জানা মতে এখন পর্যন্ত, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত সংজ্ঞা এসইও। এরপর যদি আপনাদের কাছে আরো কোনো সংজ্ঞা বেটার থাকে আমাকে বলতে পারেন। অবশ্যই বাইরেও আরো অনেক বিষয় আমাদেরকে নজর রাখতে হয় যেগুলো টোটালি এখানে বিষয়গুলোর মধ্যে ইনক্লুড করে রেখেছি। এখানে এখানে আমাদের কিওয়ার্ড থেকে শুরু করে অফ পেজ অন পেজের স্পেসিফিক সবগুলো বিষয় নিয়ে আমি এখানে একটার পর একটা সিঙ্গেল সিঙ্গেল ভাবে আমি ই করবো, সমস্যা নাই। ইভেন দো আপনারা কিভাবে একটা ইউনিক কন্টেন্ট লিখতে পারেন সেই কন্টেন্ট লেখার বিষয়েও ক্লাস আমি দিয়ে রেখেছি, ডাজেন্ট ম্যাটার। এখন কিভাবে শর্ট টাইমের মধ্যে সুন্দরভাবে ইউনিক কন্টেন্ট লিখতে পারেন আমি দেখাই দিব। আচ্ছা, যেখানে ছিলাম যে এটা ছিল হচ্ছে আমার কাছে সার্চ ইঞ্জিনের সংজ্ঞা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ সার্ভ। আচ্ছা, কোয়েশ্চনটা ছিল এটা যে হোয়াট ইজ সার্প। সার্পের ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কেন এটার নাম সার্চ সার্প? যেমন আমি এই যে গুগলে সার্চ করলাম, আপনি গুগলে যা কিছু লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এই যে পেজটা আসছে এটাকেই এসইওর ভাষায় বলা হয় সার্ভ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ এই সার্চ ইঞ্জিনের মধ্যে যে রেজাল্টটা আসছে যে পেজের মধ্যে, এটাই সার্ভ। এটা তো আমরা বলতে পারি, তাহলে এটাকে সার্ভ কেন বলবো? এটা তো আমি শুধু বলতেই পারি এটা ফার্স্ট পেজ, প্রথম পেজ। আপনি বলতেই পারেন এটা প্রথম পেজ, কিন্তু যারা প্রফেশনালি এসইওর কাজ করায় অনেক ক্লায়েন্ট, ইভেন প্রফেশনালি এসইও এক্সপার্ট অনেকেই আছে যারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করিয়ে নেয়, তারা এই শব্দগুলো ব্যবহার করে। আপনাকে সে বলবে আমার এই ওয়েবসাইট ফার্স্ট সার্পে লাগবে। এখন যদি আপনি নাই জানেন যে সার্প জিনিসটা কি, তখন আপনার এই প্রথম পেজ দ্বিতীয় পেজ জেনে তো কোনো লাভ নাই। আচ্ছা, এখন এই সার্প কি শুধুমাত্র ওই প্রথম পেজটাই? না, এই যে প্রথম পেজ দেখতে পাচ্ছি এবং এর পেজের পর আরো এক দুই নাম্বার, তিন নাম্বার, পাঁচ নাম্বার, সাত নাম্বার, এরকম আছে, ইনফিনিটি হতে পারে, থাকতে পারে, যতগুলোই আছে আছে। তো প্রত্যেকটা পেজই হচ্ছে একটা সার্ভ। এক নাম্বার পেজে আছি, এটা আমার ফার্স্ট সার্ভ। আমি দুই নাম্বারে আছি, এটা আমার সেকেন্ড সার্ভ। তিন নাম্বারে আছি, এটা আমার থার্ড সার্ভ। যেই পেজেই থাকবো
গুগল আমাকে এই পেজের মধ্যে যে রেজাল্টস গুলো দেখাবে প্রত্যেকটা রেজাল্টস এর জন্যই এই পেজটা স্পেসিফিক, এই পেজটা হচ্ছে একটা সার্চ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ এসইও, এসইও এর ক্লাসিফিকেশনটা একটু বলি। এসইও কয় প্রকার বলতে পারেন, কেউ ধারণা আছে একটু বলবেন। আমি ক্লাসিফিকেশন জানতে চাচ্ছি, আমি টেকনিক জানতে চাইনি, আমি এসইওর ক্লাসিফিকেশন জানতে চাচ্ছি। টেকনিকটা আছে এখানে ছয়টা পার্ট চলে আসে, ছয়টা পার্টে আলাদা আলাদা ডিভাইডেড আছে। আমি ক্লাসিফিকেশন জানতে চাচ্ছি, এসইওর ক্লাসিফিকেশন, এসইওর ক্লাস কতগুলো ক্লাসে আছে, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, এন্ড আরেকটা আছে সেটা হচ্ছে, আচ্ছা সরি, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, যেটা আমরা অনেকেই জানি বা অনেকে জানি না। অন পেজ এসইওটার কাজ আমি শর্টলি বলে দিচ্ছি, এগুলো ব্রিফলি আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো, যখন আমরা অন পেজে যাবো বা অফ পেজে ক্লাস যখন করবো তখন যাবো। আমি শর্টলি বলে দিচ্ছি কাজটা কি, কার কাজ কি। অন পেজের কাজ হচ্ছে আপনি আপনার একটা ওয়েবসাইটের ভেতরে থেকে একদম অ্যাডমিন প্যানেল বা এক্সেস প্যানেল থেকে, যেখান থেকে আপনারা আপনাদের কন্টেন্টকে পোস্ট করবেন, আপনারা সেখানে ইমেজ দেন, যেই বেসিস যে কন্টেন্ট নিয়ে কাজ করেন, হ্যাঁ এই কন্টেন্ট যখন আপনারা পোস্ট করেন এরিয়াটা, যেটা সহজ কথা যদি একটু ক্লিয়ারলি পরিচিত করে দিতে চাই, আপনার এক্সেস প্যানেল থেকে ব্যাকএন্ড থেকে যে কাজগুলা এই গুগলকে বা গুগলের মতো আদার যে সার্চ ইঞ্জিনকে আমরা ইন্টেনশন বা টার্গেট করে কাজ করতে চাই তার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে যখন কিছু পদ্ধতি কিছু কাজ ওই এক্সেস প্যানেলে এক প্রতিটা কন্টেন্ট প্রতিটা প্রোডাক্ট অথবা প্রতিটা পেজ অথবা প্রতিটা ওয়েবসাইটের একটা পেজের ক্যাটাগরি বা প্রোডাক্টের ক্যাটাগরি এই প্রত্যেকটা সেগমেন্টে যখন ওই বিষয়গুলো স্পেসিফিকভাবে অ্যাপ্লাই করি ওয়েবসাইটের ভেতর থেকে, সেটা হচ্ছে অন পেজের এসইও বা অন পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আপনি অন্যান্য জায়গা থেকে যারা কিনা আপনার মতোই ওয়েবসাইট, ধরেন আপনি টেকনোলজি নিয়ে কথা বলছেন, আমিও টেকনোলজি নিয়ে কথা বলছি, এবং আমার মতো আপনার আমার মতো আরও 100 জন টেকনোলজি নিয়ে কথা বলছে। এখন এরকম রিলেভেন্ট যে সকল ওয়েবসাইটগুলো আছে সেই সকল রিলেভেন্ট ওয়েবসাইটগুলো থেকে যখন হচ্ছে আমরা আমার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক ক্রিয়েট করার নামক একটা শব্দ আছে, যেটা অফ পেজের বলতেই আমরা এটা বুঝি যে এটা হচ্ছে অফ পেজের এসইও। সো এখন এই রিলেভেন্ট ওয়েবসাইট থেকে আরেকটু সহজভাবে যদি বলি, আমার ওয়েবসাইটের জন্য বিভিন্ন রেফার ক্রিয়েট করা, যখন আমি রেফার নিয়ে আসছি রেফারিংটাকে বলা হয় অন কাইন্ড অফ পেজ কাজ। সহজ কথা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে এক্সেস প্যানেলে না গিয়ে, আপনার এক্সেস প্যানেলে এক্সেস না করে বাইরে থেকে ওয়েবসাইটের বাইরে থেকে যখন ওয়েবসাইটের জন্য এসইও করবেন সেটা হচ্ছে অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইও তাহলে কি, দুইটা বাইরে ভেতর থেকে বাইরে থেকে দুই কাজই তো করে ফেললাম, তাহলে টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইওটা হচ্ছে যে আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করি, আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি ওই ক্রিয়েট করার সময়কার কিছু কাজ যেটা টেকনিক্যাল এসইওর এগেনস্টে পড়ে, কি কি, যেমন ইউআরএল এর ক্যানোনিক্যাল করা, ওয়েবসাইটটা রেডি করার সময় বা যখন একটা আমরা যখন যে সিএমএস গুলো ইনস্টল করি সেটা হতে পারে WPCMS, হতে পারে সেটা PHPBB, হতে পারে সেটা জুমলা, হতে পারে সেটা ওপেন কার্ড, হরে বার যাই আর শুধুমাত্র PHP কাস্টম কোডিং, যেটাই যেই CMS আমরা CMS গুলোকে আমরা ইনস্টল করি না কেন, এটা করার পরে আমাদের প্রত্যেকটা ওই সাইটের এগেনস্টে রোবট TXT, রোবট ফাইল এবং সাইট ম্যাপ এই নামক কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে অ্যাড করতে হয়, ইনক্লুড করতে হয়।
ওয়েবসাইটের পেজের স্পিড, ওয়েবসাইটের যে একটা লোডিং একটা স্পিড বলে একটা কথা থাকে, যে কতটা কত সেকেন্ডের মধ্যে আমার ওয়েবসাইটে লোড হচ্ছে, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও এর এগেনস্টের মধ্যে পড়ে। এবং এগুলা কিছু কাজ ওয়েবসাইট রেডি করার সময় এবং কিছু কাজ ওয়েবসাইট ফুলি রেডি করার পরের সময় করতে হয়, এটা হচ্ছে টেকনিক্যাল এসইও এর কাজ। এতটুকু পর্যন্ত যে কথা বললাম তাতে কারো কি কোনো সমস্যা বা কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে কোনো সমস্যা আছে? যেমন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, রাইট? একটা ওয়েবসাইট বানাতে গেলে প্রথমে আপনার কি লাগছে? ডোমেইন লাগছে, এরপর আপনার একটা হোস্টিং লাগতেছে, থিম লাগতেছে, এক্সাম্পল প্রাইমারি এবং ম্যান্ডেটরি। ডোমেইন নিলেন, হোস্টিং নিলেন, টেকনিক্যাল এসইওর কাজের মধ্যে যেটা পড়ে, হোস্টিং থেকে আপনি নিলেন, ভালো কথা। আমি কি ধরনের সাইট ব্যবহার করছি এবং সেই হিসাব করে আমার হোস্টিংয়ে যদি ভিজিটর এই পরিমাণ আসে তাহলে আমার হোস্টিংয়ে কতটুকু প্রেশার পড়বে, সেই যে চিন্তাটা, আমার আউদো আমার সার্ভার লো হবে কিনা, স্লো হবে কিনা, একটা বিষয় মাথায়, সেটা চিন্তা ভাবনা করে হোস্টিং নেওয়া। আসেন থিম, থিম নিচ্ছি, ভালো কথা, পেইড থিম, প্রিমিয়াম থিম নিচ্ছি $60-$70 দিয়ে। থিমটার মধ্যে যে ধরনের সাপোর্টেড, যে ধরনের আপডেটগুলো থাকার কথা সেটা কতটুকু, থিমটা কতটুকু এসইও ফ্রেন্ডলি, থিমটা মোবাইল রেসপন্সিভ কিনা, থিমটার মধ্যে আমি কাস্টমাইজ করব নিজের ইচ্ছে মতো অ্যাজ ইউজুয়াল এসইও ফ্রেন্ডলি কাস্টমাইজ করতে পারবো কিনা, থিমের মধ্যে আমি কাস্টম কোডিংগুলো করতে পারবো কিনা যদি আমার এসইওর জন্য লাগে, এই যে বিষয়গুলো মাথায় রাখা, এটা টেকনিক্যাল এসইওর কাজ। এই তিনটা কাজের পরেও যখন আপনি এই তিনটা সবকিছু রেডি করার পর, ডোমেইন হোস্টিং একসাথে অ্যাপ্লাই করার পর, যখন আপনি থিম ইনস্টল দিবেন, তারও দেওয়ার আগে, যখন থিম ইনস্টল দেওয়ার আগে আমাদেরকে সিএমএস ইনস্টল দিতে হয়, সেটা হতে পারে ওয়ার্ডপ্রেসের, হতে পারে সেটা জুমলার, হতে পারে সেটা পিএইচপি, হতে পারে সেটা ওপেন কার্ট, হতে পারে সেটা রিয়েল স্টেট, হোয়াট এভার। তো এই প্রত্যেকটা, ধরুন ওয়ার্ডপ্রেস বা ডব্লিউপি যেটা আমরা বুঝি, ওয়ার্ডপ্রেসের সিএমএসটা যখন আমরা ইনস্টল করি, ওয়ার্ডপ্রেসের সিএমএসটা ইনস্টল করার সময় আমাদেরকে স্পেসিফিক কিছু কাজ করতে হয় এবং সেখানে আমাদেরকে এই যে ইউআরএল যেটা আমরা ডোমেন বা ইউআরএল যেটা আমরা নিয়েছি, এই ইউআরএলকে ক্যানোনিক্যাল করতে হয়। ক্যানোনিক্যালটা হচ্ছে আপনি গুগলকে বা গুগলের মতো আদার যত সার্চ ইঞ্জিন আছে সে সকল সার্চ ইঞ্জিনের জন্যে আলাদাভাবে ওয়েবসাইটটাকে এমনভাবে ক্রিয়েট করবেন, যেমন স্পেসিফিক, এমন যারা 2008, 2009, 2010, 2011 এই টাইমটাতে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করেছেন, তার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি কোনো কিছু লিখে কোনো ওয়েবসাইটে স্পেসিফিক যেতে চান আপনাদেরকে এভাবে লিখতে হইতো www.likethatfacebook.com, তারপরে এন্টার দিলে আপনার ওয়েবসাইটে ঢুকতেন। কিন্তু এখন বর্তমান সময়ে ডিরেক্টলি facebook.com লিখে সার্চ করলেই ঢুকতে পারি। এই এই জিনিসটা কে কে ফেস করছেন, কেউ আছেন এখানে যারা ফেস করছেন? চলে আসবে। এই যে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া, এগুলোকে একদম স্পেসিফিক করে দেওয়া, এইগুলো হচ্ছে ইউআরএল ক্যানোনিক্যাল করা, এটা টেকনিক্যাল এসইওর কাজ। এরপরে আপনার কাছে ওয়েবসাইটে ধরেন আপনার আমি একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এই যে একটা কোড আছে এখানে, এটাকে বলা হচ্ছে রোবট টিএক্সটি কোড বা রোবট টিএক্সটি ফাইন। এটা কেন, আপনি ওয়েবসাইট বানাইছেন এবং আপনি চান গুগলকে হচ্ছে এটা ইন্ডেক্স করার জন্য, আপনি আমাকে যদি দাওয়াত না দেন আমি জিন্দিগিতে আপনার বাসায় যাব না? এটা হচ্ছে গুগলের দাওয়াত পত্র যে তুমি আমার সেটা আসবে। এখন ভালো কথা, আপনি আমাকে কি বলছেন, দাওয়াতের একটা কার্ড দিচ্ছেন, কার্ডের মধ্যে লিখছেন যে কখন আসবেন, আসবেন হচ্ছে বিকাল 4টায়, নিচে বিশেষ দ্রষ্টব্য লিখে দিচ্ছেন যদি ধূমপান করেন তাহলে আপনার এই দাওয়াতে আসার দরকার নাই, দাওয়াতে ছোট বাচ্চা নিয়ে আসা যাবে না, দাওয়াতে যারা পান খায় তারা আসবেন না, লিখতে পারেন না আপনি? পারেন, যদি মনে হয় আপনি অবশ্যই পারেন। এই বটটা, গুগলের রোবটটা হচ্ছে এরকম, আমি রোবটকে দাওয়াত দিচ্ছি তুমি আসো, কিন্তু তারপরেও
কিছু জিনিসকে আমি বাধা দিয়ে দিছি, তুমি আসবা ভালো কথা, তুমি এই এই জিনিসগুলো তুমি ধরতে পারবা, দেখতে পারবা, বাকিগুলো তুমি টাচও করতে পারবা না, এরকম কিছু একটা বিষয় আর কি, যে দাওয়াত পত্র নিয়ে আসে, এটা এটাকে বলা হচ্ছে রোবট টিএক্সটি ফাইল, রোবট টিএক্সটি। ওকে ফাইন, এরপরে যেটা আসে টেকনিক্যাল এসইও এর মধ্যে সেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ কি? দাওয়াত দিছেন ভালো কথা, এখন আপনি যদি তাকে ডাকে হচ্ছে বা কুরিয়ার করে পাঠায় দিছেন যে ভাই তুমি চলে আইসো আমার হচ্ছে দাওয়াত, তোমার দাওয়াত, সে আসবে কই? বা সে যদি আপনার বাসায় আসবে ভালো কথা, আপনি সে থাকে কই? পঞ্চগড়। আপনি থাকেন হচ্ছে ধরেন ঢাকার হচ্ছে পুরান ঢাকার জুরাইনে থাকেন, এমন চিপাগোলের ভিতরে থাকেন, আপনার খুঁজে বের করতে গেলে তার 3 দিন লাগবে। আপনি যদি তাকে একটা রাস্তা ধরায় দেন, একটা ম্যাপ দিয়ে দেন যে ভাই এই হচ্ছে রাস্তা, তুমি যদি এই রাস্তা ধরে আসো তুমি আমার বাসায় চলে আসবে, তখন তার জন্য আসা সুবিধা হয়। গুগলের বট এর ক্ষেত্রেও গুগলের একটা ওয়েবসাইটে আসার জন্য তার দাওয়াত লাগে, দাওয়াতের পর সে কোন রাস্তা দিয়ে আপনার বাড়িতে আসবে সেই রাস্তাটাও লাগে, এটা হচ্ছে সেই রাস্তা যেটাকে আমরা বলি এসইওর ভাষায় সাইট ম্যাপ। এই এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর মধ্যে ইনক্লুডেড। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ওয়েবসাইটের পেজের বা ওয়েবসাইট পেজ স্পিড বলা যাবে না, ওয়েবসাইট স্পিড, ওয়েবসাইটের স্পিড থাকে, যেমন এই ওয়েবসাইটটা লোড হচ্ছে কত সেকেন্ডের মধ্যে লোড হচ্ছে, বা একটু মিউটে যান কার জন্য মেসেজের টুংটাং হচ্ছে, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা স্পিড লোডিং একটা স্পিড থাকে। এবং সব থেকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে লোডিং স্পিডের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 3 সেকেন্ড, একটা ওয়েবসাইট 3 সেকেন্ডের মধ্যে লোড হবে, এর বাইরে গেলেই ভিজিটররা আস্তে আস্তে আপনার সাইট থেকে যাওয়া শুরু করবে, কারণ আমরা এতটা আলসা আমরা একটা জায়গায় বেশিক্ষণ বসে থাকতে চাই না, যদি দেখি লোড হচ্ছে লোড হচ্ছে লোড হচ্ছে ধ্যাত বলে বের হয়ে যাই, শেষ। এই যে বিষয়গুলো কনফার্ম করা, মেইনটেইন করা, এগুলো সব টেকনিক্যাল এসইওর কাজ। কোন ভাই যেন 3 নাম্বারটা বুঝে নাই, এখন ক্লিয়ার হইছেন কি ভাই? আলহামদুলিল্লাহ। ভাই 2 নাম্বার অফপেস্ট হচ্ছে যে আপনি আপনি একটা টপিক নিয়ে কথা বলছেন, আমিও টপিক নিয়ে কথা বলছি, আমিও আপনার মতো আরেকজন টপিক নিয়ে কথা বলছে, এখন আপনার দুজন চুক্তি করলাম যে ভাই আপনি আমার ভাই আমি আপনার তো ভাই ভাই, তাহলে কাজ করেন আপনার যে পোস্টটা আছে এই পোস্টটার জন্য আমার একটা লিঙ্ক দেন, আমার আমি আপনার জন্য একটা লিঙ্ক দেই। এই যে কাজটা ট্রল কথা হচ্ছে যে রেফার নেওয়া, হ্যাঁ যে আমি আপনাকে একবার ভালো বলতেছি আপনি আমারে ভালো বলতেছেন, বিশেষ হচ্ছে এরকম যে ট্রল কথা হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করা হচ্ছে অফ পেজের কাজ। জেনে রাখেন 3টা পদ্ধতি, অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল এসইও। অফ পেজ কি, বিশাল বড় এক ক্লাস আছে আপনাদের জন্য, এখানে চিন্তার কিছু নাই, 3-4টা ক্লাস আছে শুধুমাত্র অফ পেজের জন্য, অন পেজের জন্য, এরপর অফ পেজ, অফ পেজের জন্য, সো প্রবলেম চিন্তা করেন না, অনেক আছে সামনে, আছে আছে অনেক কিছু আছে, এখান থেকে শুরু করে 3টা ক্লাস আছে এবং অনেকগুলো স্পেসিফিক টপিক আছে। আচ্ছা, এরপরে টপিকে কি আসে সেটা হচ্ছে গুগল রেজাল্ট পেজ, হচ্ছে এটাই যেটা আমরা গুগলে সার্চ করে যে রেজাল্টটা পাচ্ছি, এটাই হচ্ছে গুগল রেজাল্টস পেজ। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিনের সেটিং এর ব্যাপারটা, সার্চ ইঞ্জিন সেটিং, সার্চ ইঞ্জিন সেটিংটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আমরা সাধারণত যখন গুগলে কোনো একটা কিছু লিখে সার্চ করি তখন আমরা 10টা রেজাল্টস পাই, একটা পেজের মধ্যে বা একটা সার্পের মধ্যে আমরা 10টা রেজাল্টস পাচ্ছি। আমি চাচ্ছি যে এতগুলো 10টার পরে আমাকে আবার দ্বিতীয় নাম্বার পেজে গিয়ে লোড নিতে হবে, এত সময় দরকার নাই, একসাথে দেখি 100টা রেজাল্টস বা 50টা রেজাল্ট বা 25টা রেজাল্টসে কি আসে, আমি দেখি এটার মধ্যে আমার তো ধারণা আছে 25টা 20টা আসছে, তার মানে 20টা হচ্ছে 2টা পেজ একসাথে দেখা দিচ্ছে বা 2টা সার্প আমাকে একসাথে দেখাচ্ছে, যেহেতু একটা সার্পে 10টা করে থাকে। সেক্ষেত্রে আমি একটু সেটিংটা করে নিতে পারি যে আমার সার্চগুলো বাড়াক, সেটিংটা এখানে এই যে সেটিং, সেটিং থেকে এই যেখানে সার্চ সেটিং, সার্চ সেটিং এ গিয়ে আপনার এখানে পার এই যে রেজাল্টস পার পেজ, আপনি কতগুলো রেজাল্টস একটা পেজের মধ্যে দেখতে চান সেটা এখানে আপনি ওকে যদি ফিক্সড করে দেন, আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পরপরই হচ্ছে আপনাকে ওই কতগুলো রেজাল্টস দেখাবে, 10টা 20টা 30টা 50টা আর হচ্ছে 100টা, 100টা হচ্ছে হাইস্ট, এর মধ্যে এই রেজাল্টগুলো আপনাকে জাস্ট আমি দেখায় দিবে, এতগুলো স্পেসিফিক যা বলে দিবেন সেটাই। আমি এখানে 30টা দিয়ে রেখেছিলাম, এখন যদি আমি এটাকে 10টা করে দেই এবং 10টা করে আমি এটাকে সেভ করে দিই, এখন দেখেন এখানে 10টা রেজাল্টস আসছে, 10টা শেষ। এরপর আরো অন্যান্য পেজগুলো চলে আসছে। তো এইটা হচ্ছে সার্চ ইঞ্জিনের সেটিংটা, সার্চ ইঞ্জিনের কাজ। আচ্ছা, এখন যেটা আসে টাইপস এন্ড টেকনিক অফ এসইও, কতগুলো টেকনিক আছে এসইও করার, পদ্ধতি আছে কতগুলো, কতগুলো প্রকারের আছে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন দেখলাম, এসইও ক্লাসিফিকেশন। ওকে,
ক্লাসিফিকেশনের পরে হচ্ছে টাইপস এন্ড টেকনিক্স। টাইপস এন্ড টেকনিকের মধ্যে হচ্ছে তিন প্রকার টোটালি, তাহলে এসইও প্রকার বলতে হচ্ছে আর্টিকেলের মতো আর কি, ছয় তিন প্রকার করে ছয় প্রকার। ওকে ওকে, এখানে ছিল হচ্ছে কি জানো, রাইটেড এসইও, সেকেন্ডলি হচ্ছে ব্ল্যাকহেড এসইও, থার্ড হচ্ছে গ্রেহেড এসইও। আচ্ছা হোয়াইটেড এসইওটা কি? হোয়াইটেড এসইও হচ্ছে সম্পূর্ণ গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে, গুগল যেভাবে বলে, গুগলের অ্যালগোরিদম যেভাবে কাজ করে, প্রত্যেকটা অ্যালগোরিদমের যে আপডেট, প্রত্যেকটা অ্যালগোরিদমের রুলস অ্যান্ড রেগুলেশন, প্রত্যেকটাকে সবকিছু ফলো করে, যেভাবে গুগল বা আদার যে সার্চ ইঞ্জিনের যে একদম তাদের যে রুলস রেগুলেশন সবকিছু মেনে প্রপার ওয়েতে যখন আমরা একটা ওয়েবসাইটের জন্য এসইও করি তখন সেটা হচ্ছে হোয়াইটহেড এসইও। এবং এই হোয়াইটহেড এসইওটা সাধারণত প্রসিডিউরের সময়টা অনেক লং হয়, লম্বা একটা সময় জুড়ে হচ্ছে এসইও কাজটা কাজ করতে হয় এবং এটা রানিং থাকে। এমন না যে আজকে এক মাস র্যাঙ্ক কাজ করলাম, এক মাস কাজ করার পর দেখলাম যে র্যাঙ্ক চলে আসছে তাহলে এখন এক মাসের জন্য অফ করে দিই। এই যে এক মাসের জন্য অফ করে দিবেন, এই এক মাসের মধ্যে আপনার কম্পিটিটর আপনার জন্য কাজ করে আপনাকে ডাউন করে দিবে। সো এসইও চলমান একটা প্রক্রিয়া এবং হোয়াইটহেড মেথডটাতে একটু সময় বেশি লাগে। তবে এই হোয়াইটহেড মেথডটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে লং টাইম অনলাইন মার্কেটে বিজনেস করতে চায়, কারণ হোয়াইটহেডই হচ্ছে গুগলের অ্যাকসেপ্টেবল মেথড, যে মেথডে কাজ করলে আপনার ওয়েবসাইট গুগলের কাছে যেমন ট্রাস্টি, গুগলের কাছে খুবই ভালো, ইউজারদের জন্য বেটার, সেখানে বিজনেসটাও লং টাইম করে যেতে পারবেন, যেখানে গুগল আপনার সাইটে অ্যাটাক বা হিট করার মতো বা কোনো একটা ভুল ইরোর ধরে আপনাকে ডাউন করার মতো যদি কাজ না করে থাকেন। ব্ল্যাকহেড এসইওটা হচ্ছে টোটালি উল্টো কাজ। গুগল বলছে আপনি ডাইনে যান, আপনি জানেন ডাইনে গেলে আপনাকে যেতে হবে 3 মাইল, কিন্তু ডাইন দিক থেকে যদি আপনি 45 ডিগ্রি কোন অ্যাঙ্গেল করে যান তাহলে আপনি সেখানে 20 মিনিটে যাবেন। ডাইন দিকেই যাবেন কিন্তু 45 ডিগ্রি কোন করে যাবেন, ব্যাপারটা হচ্ছে এরকম উল্টো কাজ। যা বলতেছে তার থেকে আপনি একটু উল্টে যাচ্ছেন, এটা হচ্ছে ব্ল্যাকহেডের কাজ। ব্ল্যাকহেডকে মানুষ করে না, করে ব্ল্যাকহেড এসইও কখন করে, কাদের জন্য করে, কাদের জন্য অ্যাকসেপ্টেবল। ধরেন আপনি হচ্ছে আমের ব্যবসায়ী, হ্যাঁ অনলাইনে আম বিক্রি করেন, ম্যাঙ্গো। ওকে আচ্ছা, আম কোন সময় পাওয়া যায় এবং কত টাইম পাওয়া যায় ভাই? আমি জানি না, একটু বলেন তো। জুন থেকে কতদিন পর্যন্ত পাওয়া যায়? জুন থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত পাবেন। আচ্ছা ধরেন সেপ্টেম্বর পর্যন্ত, এরপর আম পাবেন? আমরা যেটাকে আরো বলি যে এক্সমাস বা কি যেন বলে খ্রিস্টানদের, হ্যাঁ ক্রিসমাস ডে বা এক্সমাস যেটাই বলি, ক্রিসমাস এর কিন্তু একটা ট্রি আছে তাই না, সুন্দর একটা ট্রি আছে না, খ্রিস্টানরা ইউজ করে বাসায়। এই বড়দিনটা কিন্তু খ্রিস্টানরা পালন করা হচ্ছে 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখে। এই ট্রিটা তাদের বাড়িতেও ওই টাইমটাতেই দেখা যায়, এই টাইম এছাড়া কিন্তু এই ট্রিটা দেখা যায় না, গাছটা কিন্তু দেখা যায় না। একটু মিউটে যান, পরে আবার কোয়েশ্চেন করলে আবার বলেন, থ্যাংক ইউ। এখন আপনি মনে করেন এই দুই রকমের ব্যবসায়ী, একটা হচ্ছে আম বিক্রি করবেন, আপনার সেশন হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস, এরপরে আপনি আর বিক্রি করতে পারবেন না কারণ আম নাই। বিক্রি কিসে করবেন? বিক্রি করবেন হচ্ছে অনলাইনে। এটা একটা বড় সময় হয়ে যায়, 3-4 মাস হয়ে যায়। সো এর তো কম যদি আসি ঈদের ব্যবসায়ী, ঈদে কি বিক্রি করেন? ঈদে আপনি সেমাই বিক্রি করবেন অনলাইনে।
আচ্ছা, ঈদে কয়দিন আগে থেকে সেমাই ভরপুর পাওয়া যায়, যেটা একদম সস্তা পাইকারি রেটে পাওয়া যায়, যেটা আপনি বিক্রি করতে পারেন, সেটা হচ্ছে 1 সপ্তাহ আগে থেকে, বা মানুষ কেন। আর বড়দিনের ব্যাপারটা যদি আসি, মানুষকে গিফট করা, মানুষকে এই ট্রিটা কিনে নেওয়া, এটা 1 সপ্তাহ আগে বা 2-4 দিন আগে থেকে করে। তার মানে যদি একটা জিনিসের কেনাকাটা কাস্টমার 4 দিন আগে থেকে করে, 4 ডেজ আগে থেকে যদি করে, আপনি যদি সেটাকে 7 দিন আগেও কিনে রাখেন, তাতে কিন্তু আপনার কোনো লাভ নাই। আপনাকে 4 দিন আগেই স্টোর করতে হবে, কারণ সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা আপনার জন্য লস। এখন 4 দিন আগে থেকে যে কিনবে আপনি জানেন শিওর, তারপরে এই 4 দিন আপনি যদি ঠিকঠাক মতো বিক্রি করতে পারেন, আপনি 1 বছর বসে খাইতে পারবেন, এই ধারণা আপনার আছে, হিসাবটা বুঝছেন, আমি ব্ল্যাকহেড নিয়ে কথা বলছি। এখন আপনি করলেন কি, আপনি একটা ওয়েবসাইট বানালেন, যেহেতু এটা অনলাইন বিজনেস, ওয়েবসাইটটা 7 দিন আগে বানাইছেন, এবং এসইও এক্সপার্ট হায়ার করছেন, ব্ল্যাক হেড এসইও এক্সপার্ট, তাকে বলে দিয়েছেন আমার ব্যবসা আজকে তোমাকে নিয়োগ দিলাম, আমারটা ফুললি ব্ল্যাক হেড করতে হবে, আমি 4 দিন আমার ব্যবসাটা চলবে, এর মধ্যে ধরেন আগামীকাল হচ্ছে 2 তারিখ, সরি 29 তারিখ, আপনি আজকে 28 তারিখ, আগামীকালকে হচ্ছে 29 তারিখ, আপনি ওই এসইও এক্সপার্টকে বললেন 7 দিন আগে যে আমারটা 28 তারিখের মধ্যে যদি বা 29 তারিখের মধ্যে যদি র্যাঙ্কিংয়ে চলে আসে, ফাইন, এরপরে 4 দিন র্যাঙ্কিংয়ে থাকলেই হবে। এই ব্ল্যাক হেড মেথডের মাধ্যমে একটা শর্ট টাইমের মধ্যে, এই 7 দিন, 5 দিন, 10 দিনের মধ্যে একটা ওয়েবসাইটকে, বা 2-3 দিনের মধ্যে, 48 ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে আনে। র্যাঙ্কিংয়ে আনার পরে যেটা হয়, ওই যখন একটা সময়, এটা যেহেতু একটা সময় আমার 4 দিন, তখন তার মানে এই কথাটা, এই কিওয়ার্ডটা লিখে ক্রিসমাস ট্রি লিখে সার্চ করতেছে, ওকে ফাইন, কতজন লোক সার্চ করে, খুঁজে পেলাম যে 1000 লোক সার্চ করে, 500 জনও যদি প্রতিদিন আমার কাছ থেকে এই কিওয়ার্ড লিখে সার্চ করে, আমার ওয়েবসাইটে সবার প্রথমে পায়, এবং ঢুকে যদি 500 জন করেও কিনে নিয়ে যায়, 4 দিনে ব্যবসা আমার কোথায় যাচ্ছে। এবং এই 4 দিন পর গুগল যদি আমার ওয়েবসাইটটাকে ধরে ফেলে এবং সেখান থেকে আমাকে র্যাঙ্ক ডাউন করে দেবে, একদম বাদ দিয়ে দেয়, আমার কিন্তু কোনো ধরনের বিন্দুমাত্র সমস্যা নাই। এই যে সিজনাল ব্যবসাগুলা বা সিজনাল কিছু অনলাইন বিজনেস, যে একটা সময় পরে ওই বিজনেসটা আরেকটা, 1 বছর পর একটা সময় পর আসবে, ওই পরে আরেকটা আবার একটা কাজ করা যাবে, তখন আবার নতুন আরেকটা ওয়েবসাইট বানিয়ে নিবে, এই যে কাজটা, যে এটা লাগতেছে না, এরপরে পাওয়া যাবে না, এটা কয়েকদিনের বিজনেস মাত্র, এই কাজের জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে ব্ল্যাক হেড এসইও করতে হয়, যেটা সম্পূর্ণ গুগলের উল্টো রুলস অ্যান্ড রেগুলেশনকে ব্রেক করে আমাদেরকে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে হয়। এরপর আসি গ্রে হেড এসইওতে। গ্রে হেড এসইও হচ্ছে যে আপনি কিছুটা হোয়াইট হেড মেথড এবং ব্ল্যাক হেড মেথড, দুইটা মেথড মিক্স আপ করে যখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য এসইও করবেন, তখন সেটা হচ্ছে গ্রে হেড এসইও। দ্যাট মিন্স বিষয়টা যদি রেশিও ক্রিয়েট করি, 50% হোয়াইট হেড করলেন, 50% ব্ল্যাক হেড করলেন, কিন্তু এটা পারফেক্ট রেশিও না। যদি মনে করেন ইন শর্ট টাইম আসতে হবে, তাহলে 50-50 ফাইন। যদি মনে হয় যে না, নর্মালি র্যাঙ্ক করতে আমার কতদিন লাগতেছে, 6 মাস লাগতেছে, মেথড হোয়াইট হ্যাট, না 6 মাস তো বেশি হয়ে যায়, আচ্ছা 2 মাসে, 1.5 মাসে র্যাঙ্কিং হয় না, 1.5 মাসে র্যাঙ্কিং হয়, দেড় র্যাঙ্কিংগুলো কী করতে হবে, ওকে ফাইন, তাহলে আমি কাজ করি 70-80% হচ্ছে আমি হোয়াইট হেড মেথডটা অ্যাপ্লাই করি, বাকি 20-30-20% হচ্ছে আমি ব্ল্যাক হেড মেথডে অ্যাপ্লাই করি, এবং যখন আমি র্যাঙ্কিং স্টেবল করে দিব, তখন আমি ধীরে ধীরে যে ব্ল্যাক হেডের যে কাজগুলো করেছিলাম সেগুলো আমার সাইট থেকে রিমুভ করে ওইখানে হোয়াইট হেড ইমপ্লিমেন্ট করবো আমার র্যাঙ্কিংটা স্টেবল করার জন্য। এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে গ্রে হেড পদ্ধতি বা গ্রে হেড এসইও পদ্ধতি। এতটুকু হচ্ছে কথা, শেষ। এখন কোনো কোশ্চেনস আছে কিনা বলেন। জি ভাই, ওই যে গ্রে হেডে যে মানে গুগল যে ধরে নেয় বিভিন্ন ওয়েবসাইট যে ডাউন করে দেয়, এটা কি প্রবলেমটা ধরবে না গ্রে হেডে? গ্রে হেডে ওই যে বললাম, একটা সময় পরে যখন আপনার র্যাঙ্কিংটা স্টেবল হয়ে গেল, তখন যে ব্ল্যাক হেডগুলো করেছিলেন, যে 20% বা 30%, সেগুলো ওয়েবসাইট থেকে রিমুভ করবেন ওই কাজগুলো। সেটা হতে পারে ব্যাকলিং, সেগুলো ব্যাকলিংগুলোকে রিমুভ করে দিবেন, হতে পারে সেটা অন পেজের কাজ করছেন, সেটা হতে পারে কিওয়ার্ড স্টাফিং করছেন, আপনি ক্লনিং করছেন পেজের, যেটাই করেন আপনি সেগুলোকে রিমুভ করবেন, রিমুভ করে হোয়াইট হেডে যেটা করা দরকার ছিল সেটা অ্যাপ্লাই করে র্যাঙ্কিংটাকে স্টেবল করবেন। জি ভাই, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন্স? আপনাদের কাছে ফেরত আসি, আপনার চেহারাগুলো দেখলে ভালো লাগে। কারো কোনো কোয়েশ্চেন্স আছে আর? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে, অফিসিয়ালি আজকের মতো ক্লাস এখানেই শেষ। অনেক ধন্যবাদ
আমি একটা জিনিস মিসিং করে ফেলেছি, আপনাদের একটা ফর্ম দেওয়ার কথা ছিল যারা যারা হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন। হ্যাঁ, তো আপনারা যারা হচ্ছে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করে ফেলেছিলেন, পেমেন্ট করে ফেলেছেন, তারা একটু আমাকে একটু স্কাইপিতে একটু পার্সোনাল একটু হাই লিখে নক দিয়েন, আমি আপনাদের একটা ফর্ম দিয়ে দিব। ঠিক আছে, আমি একটা ভুল ফর্ম দিছি, ওইটা ফর্মটা ভুল হয়ে গেছে, আমি ওটা ঠিক করতে ঠিক করেছি, একটু আমাকে একটু নক দেন, আমি আমার রেজিস্টার হলে আমার জন্য একটা কাউন্ট করতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি কারা কারা রেজিস্টার্ড। ঠিক আছে জি ভাই। আর ওই যে আমাদের যে মানে মানে কি কি বারে ক্লাসটা হবে? ও আচ্ছা, সোমবারে তো মাস্ট বি 9টা থেকে ক্লাস হবে, আর আপনারা যদি চান সেক্ষেত্রে বৃহস্পতিবার 10টা পর্যন্ত হচ্ছে নিতে, সর্বোচ্চ করতে 9:30 থেকে 10টা, 9টা থেকে 10টা, বা 10টা থেকে শুরু করতে পারি। বা যদি বলেন যে না বৃহস্পতিবার 7টা থেকে শুরু করেন বা 8টা থেকে শুরু করেন, সেটাও করতে পারি। আবার যদি বলেন না 9টায় ঠিক আছে, তাহলে 9টা থেকে ঠিক করতে পারি। বৃহস্পতিবারের কথা বলছি, যদি ওকে আপনাদের জন্য গ্রুপ আছে, আপনারা এখন একটা ফুল একটা গ্রুপের ফ্যামিলি মেম্বার, আপনারা আপনাদের প্রবলেম আপনাদের সাথে ডিসকাস করবেন, আপনারা আপনারা ডিসকাস করে আপনারা যদি 7টায় মনে হয় ওকে, 7টা 8টা যদি মনে হয় ওকে, তাহলে 8টাই বৃহস্পতিবারের জন্য, তাহলে 8টা যদি কনফার্ম হয় দেন আমি 8টা থেকে আপনাদের জন্য ক্লাসে নেওয়ার ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। 9টায় ঠিক আছে? সোমবার আর বৃহস্পতিবার যদি প্রয়োজন হয় আমি টাইম অবশ্যই বাড়াই দিব, সেটা আমি বুঝবো, সমস্যা নাই। তবে আপনার যদি 2 মাসের জায়গায় 2 মাস 5 দিন বা 10 দিন লাগে, সমস্যা আছে আপনার? আমার তো মনে হয় না সমস্যা থাকার কথা, কারণ এখানে এটা এমন একটা এরিয়া যেখানে আপনি যত লং টাইম ধরে শিখতে পারবেন সেটা আপনার জন্য বেটার। আজকে জাস্ট আমাদের ইন্ট্রোডাকশন পার্ট ছিল, সো হাইপার হওয়ার টেন্স হওয়ার কোনো কারণ নাই। আর সামনে যেগুলো আসতেছে আস্তে 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 আরও ব্রিফিং হবে, আরও ডিসকাস, আরও প্র্যাকটিক্যালি যাবে। যেহেতু আজকে থিওরিক্যাল ক্লাস ছিল, আপনার সাথে ইন্ট্রোডাকশন একটা কথাবার্তা ছিল, সেটাই আজকে হলো আমাদের। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট বৃহস্পতিবারে। আজকে ক্লাস ভিডিও কোথায় পাবো? ভিডিও আপনাদের স্কাইপি গ্রুপে দিয়ে দিব আমি, সবকিছু যত রিসোর্স যত ভিডিও লিংক সব স্কাইপি গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম ভাইয়া।